নমস্কার, আমি বিশ্বজিৎ পান্ডা, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে আমাদের এই শোয়ে অতিথি হয়ে আছেন প্রখ্যাত নর্থ নাট্য নির্দেশক, সায়ক নাট্যগোষ্ঠীর কর্ণধার মেঘনাদ ভট্টাচার্য। মেঘনাদ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোয়ে। এবার নমস্কার। যারা শুনছেন শ্রোতা বন্ধুরা, আপনাদের বলার যদি মেঘনাদ দার প্রতি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, যথারীতি আমাদের ইউটিউব চ্যানেলের চ্যাট বক্সে আপনাদের প্রশ্ন রাখবেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে মেঘনাদ দার কাছে আপনাদের প্রশ্ন তুলে ধরবো, তিনি উত্তর দেবেন। আমরা সরাসরি চলে আসি আমাদের আজকে আড্ডায়। মেঘনাদ দা আজকে আমাদের নাটকের গল্প শোনাবেন, তার নাটকের অভিজ্ঞতার কথা শোনাবেন। তো শুরুতেই জানতে চাইবো, আপনি তো বাইকপাড়ার দিকে বোধহয় থাকতেন ছোটবেলায়? হ্যাঁ, হ্যাঁ, ভাইপার তো নর্থ অ্যাঙ্গেলতে থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং সেখানে সব ওখান থেকে মস্ত বড় বড় সব ফুটবলাররাও উঠে এসেছেন, যুগের যাত্রী, হ্যাঁ, অনেক অনেক ফুটবলারদের উপহার দিয়েছেন। তার যুগের মধ্যে যাত্রীতে আমার একটা গল্প আছে যে হ্যাঁ প্লিজ আমার বলুন। ছোটবেলায়। গল্পটা হচ্ছে এরকম যে যুগের যাত্রীতে তো নিশীথ রায়, নিশীথ বাবু বলে একজন শিক্ষক ছিলেন, মানে ট্রেনার ছিলেন। এই সমস্ত সুধীর টুধীরা সবাই তার ছাত্র আর কি। তা ওই দেখে ওই বয়সে আমার খুব ইচ্ছে ছিল যে ফুটবল খেলবো, কিন্তু আমি মাঠে গিয়ে দেখলাম যে ফুটবল খেলার মধ্যে সবচেয়ে সেফ এবং সবচেয়ে কম খাটনির যে লোক তার নাম হলো গোলকিপার। তার মানে আমি গোলকিপার হব, আমি ওই ব্যাক বা ফরওয়ার্ড এ সমস্ত খেলবো না। তা আমি মামার বাড়িতে মানুষ, তারপরে আমার আমার দিদিমার প্রশ্রয়ে খুব ছিল, তাকে গিয়ে বললাম আমার গোলকিপার ভর্তি হবো যুবক যাত্রীর সঙ্গে। তা আমার সব ড্রেস ট্রেস এসে গেল, বুট টুট এসে গেল, তখন আমি খেলতে খুব কিছুই পারি না, সব এসে গেল। আমি সেসব নিয়ে যুবক যাত্রীর সঙ্গে গিয়ে আমি ভর্তি হয়ে গেলাম। তো 4-10 হাইটে আমি খেলছিলাম, 4-10 হাইটের যুবক যাত্রী যেখানে যেত মানে চ্যাম্পিয়ন হয়ে যেত। 4-10 হাইটের আমি হয়েছে, তা আমার হয়েছে দ্বিতীয় অথবা তৃতীয় গোলকিপার। কোনোদিন আমার ম্যাচ খেলতে হয়নি, দ্বিতীয় অথবা তৃতীয় গোলকিপার হিসেবে আমি মাঠের পাশে বসে থাকতাম। তার ফলে হচ্ছে যে তবে খেলার প্র্যাকটিস ছিল, মানে একদম যে পারতাম না তা না, কিন্তু কোনোদিন ম্যাচ খেলতে হয়নি। তা আমাদের প্রথম যে গোলকিপার, তাকে চুম্বক বলা হতো, মানে তার সমস্ত বল তার বুকে আটকে যেত। তা সে এত ভালো চুম্বক যে আমাদের খেলতে হতো না। একদিন একটা 4-10-এর ফাইনাল ম্যাচে, তা ঋষিত দা সাইকেল করে এসে আমার বাড়িতে বললেন যে তুই আজকে তাড়াতাড়ি চলে যাবি, 1 ঘন্টা আগে চলে যাবি, কারণ আমাদের যে প্রথম যে গোলকিপার চুম্বক, সে সকাল থেকে তার ঘর বার করছে আর কি, সে আজ খেলার মতো তার অবস্থা নয়, সে বোধ হয় কিছু উল্টো পাল্টা খেয়েছে আর কি, তার জন্য তাকে আর খেলা আজকের হবে না। তা আমি গেছি, গিয়ে দেখেছি আমাকেই নামতে হয়েছে আর কি। আমার পরে একটা স্ট্যান্ড বাই আছে, আমাকে সেকেন্ড করে দিয়েছে সে। তা ভয় ভয় নেমেছি, কিন্তু একটা সুবিধা হয়েছে যে আমাদের এদিকে বল টল আসে না। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু পেছনে তো আমাদের যুবক যাত্রী সঙ্গে সমস্ত 13 নম্বর 15 নম্বর বস্তির যত সমস্ত দর্শক, তারা আমাকে বলেই দিয়েছে, আমাকে লম্বু বলে ডাক দেখে বলছে, লম্বু একটা গোল খেয়েছো কি বাড়ি ফিরতে পারবে না, খুব সাবধানে খেলো, একটা গোল খেয়েছো কি বাড়ি ফিরতে পারবে না, সমানে কানের কাছে এইগুলোই আসছে। হাফ টাইম পর্যন্ত কি বলবো বিশ্বজিৎ, একটা গোল, একটা বল আমাদের এদিকে এলো না, এত ভালো আমাদের খেলা হচ্ছে। তাও হাফ টাইমের পর আমি বেঁচে গেলাম, হাফ টাইমের পর খেলছি, খেলতে খেলতে হঠাৎ বল এদিকে এসছে এবং 2-3 বার এসছে, একবার 2 বার ধরেছি, ঠিক আছে, করতে গিয়ে একটা গন্ডগোল হলো, আমাদের পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল হয়ে গেল। হ্যান্ডবল হয়ে যাওয়ার পরে তো পেনাল্টি, ওদের একটা বেটে মতো একটা ছিল তোমার কি বলে ব্যাক ছিল, সে দেখি হেঁটে হেঁটে আসছে, তার পায়ের গোছ এত মোটা, মানে এ যদি বল মারে আর কোন রকমে আটকাবার কোনো চান্স নেই আমার। তা আমাকে তো বলছে, লম্বু যে করো আটকাতে হবে, তুমি তোমার ওপর, কিন্তু যুগের যাত্রীর সঙ্গে সমস্ত কিছু ডিপেন্ড করছে, মার খেয়ে মরবে এসব কিন্তু দর্শকরা বলেই যাচ্ছে পেছনে। তা আমি তো ভগবানের নাম জপছি, জপে দাঁড়িয়ে আছি, এসে দেখলাম ব্যাগটা রাখলো, এটা দৌড়ে এসে মারলো, আমি বুক দিয়ে আটকালাম, এই পর্যন্ত মনে আছে। তারপরে
দেখলাম যে মাঠের পাশে মুখে জল ছাপা দিচ্ছে, অজ্ঞান হয়ে গেছি আর কি। খেলা শুরু হয়ে গেছে, পরের গোলকিপার নেমে গেছে, আর এই 15 নম্বর 13 নম্বর বস্তি যারা ছোট ছোট বাচ্চা, তারা আমার বাড়ি গিয়ে বলে দিয়েছে যে তোমাদের ছেলে যুবজাতির সঙ্গে ওই মাঠে বুকে বল লেগে মারা গেছে, তোমরা যাও গিয়ে ওর বডি নিয়ে এসো, যাও। তা আমাদের বাড়ি থেকে সব দৌড়ে দৌড়ে এসে, আমার তখন জ্ঞান ফিরে গেছে, আমাকে কানের কান ধরে আমার দিদিমা তুলে বললো, পরের ছেলেকে মানুষ করো তো সোজা না, জীবনে তুমি আর এই মাঠ মুখ হবে না। ওই আমার ফুটবল খেলা শেষ হয়ে গেছে। এটা ফুটবলের গল্প। আমি আমি ফুটবলের গল্পটা এই কারণে জিজ্ঞেস করলাম, আমি হঠাৎ করে মাথায় এলো যে আমার কোথায় যেন মনে হলো যে আপনার যে মঞ্চ অভিনয় গুলো দেখেছি, ডিরেকশন দেখেছি, তো সেখানে আপনার ওই যে স্পোর্টস এর যে অভিজ্ঞতা, যুবযাত্রীর যে মুকুল সব পেয়েছিল, মুকুল সব পেয়েছিল, সেইটার একটা ভূমিকা হ্যাঁ মুকুল সব পেয়েছিল, আসলে ট্রেনার ছিলাম ওইখান থেকে, আমার ওই ড্রিল আনা কম্পিটিশন এগুলো অনেকটা ওখান থেকে আমার অ্যাডপ্ট করা ওইখান থেকে। আপনার নাটকের প্রতি, নাটকের প্রতি ভালোবাসা কিভাবে এলো? এইখানে বলি যারা শুনছেন আসে না ওটা, তাদের তাদের একটা কথা বলি, আমি মেঘনাদ থেকে থামাচ্ছি, যে মেঘনাদ দার নাটকের মানে অভিনয় করবার বয়স 1/4 শতাব্দীরও বেশি, 50 বছর অতিক্রম থেকে বেশি দিন ধরে তিনি অভিনয় করছেন, তো ওই প্রথম অভিনয় সূত্রপাত সেটা যদি একটু বলেন, আসলে মানে কি 50 বছর করেছে, আগে যদি ফিরে যাই। হ্যাঁ তার আগে বলছি যে কি করেছে, এইটা মানুষের একটা লোকের এইটার প্রতি আকর্ষণ হয়, কেন একটা লোক নাচের প্রতি আকর্ষণ হয়, কেন গানের প্রতি হয়, কেন কবিতা লেখার প্রতি হয়, সে ব্যাখ্যা করতে পারে না, ওটা ভেতর থেকে তার আসে, ওটা করতে সে সবচেয়ে বেশি রিওয়ার্ডিং স্টিমুলেশন হয়, সবচেয়ে আনন্দ পায় ওই কাজটা করে, সেজন্য করে। নাটকটা আমার কাছে তেমন ছিল, পাড়ায় যত থিয়েটার হতো দেখতামই, এবং যখনই পাড়ায় থিয়েটার করার সুযোগ পেতাম ঢুকে যেতাম। তা কত সে বয়স কথা তখন ওইটা প্রথম অভিনয়, আগে পাড়ায় অভিনয় প্রথম, পাড়ায় অভিনয় প্রথম, সে সবাই যেরকম করে, আমি 150 কোটির কাণ্ড বলে একটা নাটক করেছিলাম ওখানে, তারপরে মুকুট হয়েছিল, তারপরে বিসর্জনে নক্ষত্ররায় করেছিলাম, এই সমস্ত দিয়ে শুরু। তা চিত্তরঞ্জন চক্রবর্তী বলে একজন আমাদের নাটক শেখাতেন ওই পাড়াতে, তিনি খুব ভালো ট্রেনার ছিলেন, পুরনো ধর্মী অভিনেতা ছিলেন, কিন্তু তার কাছে প্রজেকশন অফ ভয়েস, তারপরে আবেগের কিভাবে সুর তুলতে হয় তোমার গলায়, সেগুলো উনি খুব ভালো, প্রচন্ড ভালো গলাও ছিল ওনার। তা ও আমি যখন ওই ওই করছি, আর আমাকে যখন 9 থেকে আমার থিয়েটার দেখা শুরু, থিয়েটার দেখা মানে আমাদের উত্তর কলকাতায় যত পেশাদার রঙ্গালয় আছে, আমার একটা থিয়েটার বাকি থাকতো না, আমার 1.5 টাকার টিকিটে আমি লাস্ট রুমে বসে থিয়েটার দেখতাম, প্রায় সব থিয়েটার, রঙ্গমল, বিশ্বরূপা, স্টার, কোনোটা বাকি নেই 9 থেকে। আবার এদিকে মিনার্ভা, উৎপলদা, ওদিকে মুক্তঙ্গনে চলে গেছি মাঝে মাঝে নাটক দেখতে, এই নাটক দেখা শুরু। এবারে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর আমি সিরিয়াস থিয়েটার করবো, গ্রুপ থিয়েটারে যোগ দেবো। তো অবনীশ বলে আমার এক বন্ধু ছিল, সে আমায় নিয়ে গেল 11B ইন্ডিয়ান মিরর স্ট্রিটে, সেখানে সন্ধিক্ষণ বলে একটি দল, হ্যাঁ সে সন্ধিক্ষণের দলে বললো তুই, আমি ওই দলে যাই, তুই যাবি আমার চল। বলে কে ডিরেক্টর? বলো গৌর ভদ্র, ডিরেক্টর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভাই, তিনি এখনো বেঁচে আছেন এবং তার সঙ্গে আমার এখনো সংযোগ আছে, তিনি আমার সিরিয়াস থিয়েটারের গুরু। তা গৌরদার কাছে আমি দীক্ষা নিতে গেলাম, গিয়ে দেখলাম যে ওটা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বন্ধুদের দল, তার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য একজন, ওখানে বুদ্ধদেব ভট্টাচার্য তখন অভিনয় করছেন, ওখানে বাজপাখি বলে একটা নাটক হচ্ছে, তাতে উনি অভিনয় করছেন। তার আমি ওইখানে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা নাটক বিজয়ের অপেক্ষায়, সেই তারই লেখা, নাটকে তারই লেখা, তারই লেখা, তারই লেখা, গৌরভদ্রের ডিরেকশনে আমি অভিনয়ের সুযোগ পেলাম। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আর কিন্তু 68 এর পর খুব একটা থিয়েটার করতে পারলেন না, কারণ পার্টি থেকে বলা হলো যে তখন নকশাল পিরিয়ড শুরু হয়ে গেছে, একটু অত এখানে ওখানে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপিত হলো। তো উনি সংযোগ রাখলেন কিন্তু অভিনয় করছিলেন না। তা আমি ওনার নাটকে প্রথম সিরিয়াস থিয়েটার অভিনয় করি, একটা ছোট্ট ছেলের অভিনয় করি, এবং ওইখানে আমি প্রায় 1972 পর্যন্ত থাকি, 4 বছর। সেই সময় 1972-এ ওরা সন্ধিক্ষণ নামায় বাংলা শতবর্ষ জমিদার দর্পণ, তাতেও একটা ছোট রোল করি, কিন্তু ব্যাকস্টেজের সমস্ত কাজ শিখি ওখানে,
প্রচুর ব্যাকস্টেজের কাজ, এই রিকুইশন করা, সেট লাগানো, লাইট করা, যাবতীয় ওখানে ওখানে। আমার বয়সী ছেলে খুব কম ছিল, সব বড় অধ্যাপনা করে, বড় চাকরি করে, এরকম দল। তারপরে লোডটা অনেক বেশি আমাদের মতো, আমার অবনিষেদের উপর পড়তো, আমরা প্রচুর কাজ করতাম, আর কাজ করতে করতে কাজ শিখেও গেছিলাম। আর একটা কাজ করতাম খুব নিয়মিত ভাবে, সেটা হচ্ছে যে ওই সন্ধিক্ষণে সবাই সবদিন আসতো না, আর না আসলে আমার খুব ভালো লাগতো, কারণ আমি সব কটা রোলের প্রক্সি দিতে পারতাম। যে নাটকটা হতো সে নাটকটা আমার মুখস্থ থাকতো, যে কোনো রোল আমি জানতাম আমি জীবনে এই রোলটা মঞ্চের ওপর করব না, কিন্তু আমি করে গেছি বরাবরই আর কি। হ্যাঁ, সেই সন্ধিক্ষণ সেই আপনাকে গ্রুমিং করেছে, গ্রুমিং করেছে। ওই চার চার পাঁচ বছরে গৌড়দার কাছে আমি প্রায় থিয়েটারটা হাতে কলমে শেখা, যাকে বলে কুলিগিরি করা, থিয়েটারে ছোট ছোট অভিনয় করা, সেগুলোতে আমার বেশ তৈরি হয়ে যায় ওই 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 সন্ধিক্ষণে। সন্ধিক্ষণে তারপরে শায়ক, শায়কের বোধ হয় 1973-এ আপনি শায়ক প্রতিষ্ঠা করেন। শায়ক হ্যাঁ, হঠাৎ করে এই নাকি এটা দল করবার প্রবণতা বা ইচ্ছে, এই প্রেরণা, এটা হঠাৎ করে কেন হলো? সন্ধিক্ষণে ব্যস্ত ছিলেন হঠাৎ করে ওই হয়নি খবরে নেই। আসলে, সন্ধিক্ষণ না আর কাজ করছিল না, সন্ধিক্ষণের কাজ কমে গেছিল, ওদের মধ্যে কোন রকম সিনিয়রদের মধ্যে একটা কোন জটিলতা সৃষ্টি হয়েছিল, যেটা এখনো আমি আমি জানি না, আমি তখন অনেক ছোট ছিলাম আমি জানি না, কিন্তু ওনারা দেখলাম ওনাদের কাজটা গুটিয়ে ফেলছেন। তখন কিন্তু আমার খিদে প্রচন্ড, আমাকে একটা, তখন আমরা ঠিক করলাম, আমার এক বন্ধু ছিল সুজয় ভট্টাচার্য, সে তার বাড়িতে আমি আড্ডা মারতে গেছিলাম সি এ মহেন্দ্র সিমান স্ট্রিটে, তা ওকে বললাম যে আর পারা যাচ্ছে না ওইখানে, চল আমরা একটা দল করি। তা আমরা আরো 9টা ছেলে জোগাড় করলাম, এখন সুজয় কোথায় আমরা বসবো? তা সুজয়ের দাদা থাকতো এতে বোম্বেতে, সুজয় সুজয়ের মা, এবার সে সময় নকশাল পিরিয়ড, সুজয়ের মা চাইতো না সুজয় সন্ধ্যেবেলা বাড়ির বাইরে যায়। তা আমরা যখন প্রস্তাব করলাম যে আপনার ঘরে, দুটো ঘরের একটা ঘরে আমরা দল শুরু করতে পারবো, ওর মা না নিজের স্বার্থে বললো হ্যাঁ হ্যাঁ পারবে পারবে বলে, উনি একটা ছোট ঘরে গিয়ে শুয়ে থাকতেন আর আমি বড় ঘরে, আমরা হ্যাঁ বলুন ওই বলুন, শুনছি। হ্যাঁ থিয়েটারটা শুরু করে দিলাম 2রা ডিসেম্বর 1973 সালে, আমাদের দল প্রতিষ্ঠিত হলো ওই সি এ মহেন্দ্র শিবানী স্ট্রিটে, সুজয় ভট্টাচার্যের বেডরুমে, ওইখানে আমাদের দলটা প্রতিষ্ঠা হয়। 11 জন ছেলে, তাদের সব বয়স ওই 18 বছর থেকে 22-23 বছরের মধ্যে, আমরা থিয়েটারটা প্রতিষ্ঠা করি, নিজেরা থিয়েটার করবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন স্ক্রিনে দেখালাম, স্ক্রিনে একটু দেখাই আপনাদের, তারপরে আলোচনায় আসবো আপনাদের নাটকগুলো। আমার কাছে যেটুকু তথ্য পেয়েছি আমি, 1978 প্রথম নরমের দিয়ে শুরু, তার আগে নিশ্চয়ই সেটা তো আপনারা আগের, নাটক করে শুরু না করার তার আগে। তার আগের পর্যায়েটা আমি বলে দিই, যেটা এখানে লেখা হ্যাঁ নেই প্লিজ, হ্যাঁ আমার তাহলে মনে সেটা হচ্ছে বলে, সেটা হ্যাঁ হ্যাঁ বলছে কি, এবার যে থিয়েটারটা আমরা শুরু করলাম তখন সকালে, আমি তো নেতা, তা বললো যে ডিরেকশন এ এগুলো কি হবে? তা আমি বললাম দেখো আমি যে 5 বছরে কুলিগিরি শিখেছি তা দিয়ে কিন্তু আমি ডিরেকশন দিতে পারবো না, আমার দেওয়া উচিত না। তা আমাদের অফিসে শিশির কুমার বসু বলে একজন ছিলেন, তিনি রবীন্দ্রভারতীর ড্রামায় এম এ ছিলেন, তিনি নাটকও লিখতেন, তাকে গিয়ে বললাম যে শিশিরদা আপনি আমাদের দলের দায়িত্ব নিন, কারণ আপনি নাটক নিয়ে পড়াশোনা করেছেন, আপনি আমাদের সময় করবেন বলে, আমার শরীর কিন্তু অত ভালো না, ঠিক আছে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবো। তো উনি আমাদের 1974 থেকে 1978-এর মধ্যে, উনি আমাদের 1977-এর মধ্যে উনি আমাদের তিনটে প্রযোজনা করে দিয়েছিলেন, অভিশপ্তা, ল্যাম্পপোস্ট এবং ভ্যাম্পায়ার। এই তিনটে নাটক করে দেবার পর আমরা বিজন থিয়েটারের কাজে হাত দিই এবং একটা অন্য পেশাদার রঙ্গালয়ের ব্যাপারে শিশিরদা কাজ শুরু করেন, সেটা একটা গল্প, আলাদা গল্প, সেটা যদি আমার সূত্র থাকে বলবো। তা ওই সময় শিশিরদা অসুস্থ হয়ে পড়েন অনেকটা, উনি বলেন যে তুই আপাতত দলের ডিরেকশনটা দে, পরে আমি আবার করব। কিন্তু আমি সেইখানে 1978 সালে নরমেদ বলে একটা নাটক করলাম রজত ঘোষের, একদম ফেল করলাম, পাঁচখানা না পাঁচটা শো হলো, হলো না। তাই বললাম যে, তারপর তো চন্দনদার সঙ্গে আমার দেখা হয়ে গেল, এবং 1979 থেকে চন্দনদার নাটক শুরু করলাম, দুই হুজুরের গপ্প, মানে 5টা শো করেছে, তারপরে 275টা শো এর নাটক আমি আমি লাগিয়ে একটু দিলাম। থামাচ্ছি মেঘনাদ দা, মানে আপনার প্রথম নির্দেশনা নরমেদ, হ্যাঁ আপনার ডিরেকশনে প্রথম প্রথম
নরমে, তারপর থেকে তো শিশিরদা অভিনয় করেছিল, ওটাই শিশিরদা অভিনয় করেছিল। তারপরে আচ্ছা আচ্ছা শিশিরদা ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং মারা যান। তখন কিছুই তো করার নেই, আমাকেই এবারে দর্শকদের উদ্দেশ্যে বলি যে চন্দনদার কথা বলছেন, আসলে নাট্যকার চন্দন সেনের কথা বলতে চাইছেন মেঘনাদদা। তিনি দুই হুজুরের গপ্প দিয়ে চন্দন সেনের সঙ্গে শায়কের খুব সম্ভবত প্রথম যোগাযোগ, মানে দুই হুজুরের গপ্প, এইটা তিনি নাট্যরূপ দিয়েছিলেন। এটা এইটা একটু নেপথ্য কাহিনী যদি বলেন, কারণ দুই হুজুরের গপ্প তো মৌলিক নাটক নয়। এইটা চন্দনদা একটা অদ্ভুত ভাবে আমাদের সাথে, আমরা তখন ভিশন থিয়েটার তৈরি করছি, ভিশন থিয়েটার তৈরি করছি যখন, তখন ওই একদিন সন্ধ্যেবেলা ভিশন থিয়েটার বিকেলের দিকে কাজকর্ম হয়ে গেছে, হয়ে গেছে, ওই সামনের দিকে একটা ঘর ছিল, সেখানে ইটের ওপর আমরা বসে আছি। তা সেই সময় ওই চন্দনদা আসেন, কালো ছিপছিপে চেহারা তখন চন্দনদার, চোখ দুটো খুব উজ্জ্বল। তা উনি এসে আমাদের বলেন যে আমি আমাকে আপনারা চিনবেন না, আমি একটা আমি হচ্ছেন গ্রাম বাংলার একজন নাটককার, নাট্যকার, আমার নাম চন্দন সেন, আমাকে কলকাতা কেউ চেনে না, কিন্তু আমার গ্রাম আমার সব কম্পিটিশন শোতে আমার নাটকগুলো হয়, তো গ্রামের লোকেরা মফস্বলের লোকেরা কাছে আবার কিঞ্চিত পরিচয় আছে, কিন্তু আপনারা আমার কেউ চেনেন না। আমি আপনারা শুনেছি আপনারা থিয়েটার হল বানাচ্ছেন, এই কথা এই ছেলেরা আমাদের ইচ্ছে যে আমার ইচ্ছে আপনাদের ইন্টারভিউ করবো, আপনারা কিভাবে কাজটা করছেন সেটা আমি একটা পত্রিকায় লিখবো। আমি ঠিক আছে লিখবেন লিখবেন, বসুন চা খান। উনিও একটা ইট পেতে বসলেন, চা খান, চা খেতে খেতে আমি কিন্তু সব কথা বলতে বলতে খালি দেখছি লোকটার যে উইট, হিউমার, নিজেকে নিয়ে ব্যঙ্গ করার ক্ষমতা, তারপরে লোকটা রাজনৈতিক বোধ, সবকিছু মিলিয়ে আমার না এত পছন্দ হয়ে গেল চন্দনদাকে। তা বললাম আপনি যে নাটক নাটককার হন না কেন, আমি মনে করি আপনি আমার নাটক, আমার কি কারণে মনে হচ্ছে আপনার নাটক যদি আমি করি আমার আর আপনার কম্বিনেশনে খুব ভালো কাজ হবে। তো বলে ঠিক আছে, দে পরে একটা, পরে না আমার একটা নেক্সট দিন যেদিন আসছেন কবে ঠিক করা হলো, আমি একটা গল্প বেছে রেখেছি, আমি তখন ওই একটা রুশ গল্প সংকলন আমি মনীষা থেকে কিনেছিলাম, পড়তে পড়তে ওইখানে মিখাইল সালজিনের একটা গল্প স্টোরি অফ টু মাস্টার্স সেটা আমি পড়েছিলাম, সেই গল্পটা দিয়ে বললাম এটা খুব ভালো একটা রাজনৈতিক নাটক হয়, আপনার যে রাজনীতি জ্ঞান আমি তো পারবো না, এই নাটকটা থেকে আমি আমার একটা চার পাতার মাত্র গল্প, এটা থেকে আমাকে একটা নাটক করে দেবেন, দেখি চেষ্টা করে দেখি, বলে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, মাসখানেক পর নিয়ে এলেন, সে একটা অসাধারণ, তার যেমন সংলাপ তেমন তার ওই তেমন তার রাজনৈতিক সচেতন, সে সময় কংগ্রেস আমল সবে শেষ হয়েছে, তাদের ধরে ধরে মানে জুতনো প্রায়, সে করছেন সে অসম্ভব, একজন কংগ্রেস নেতা রিটায়ার্ড আর একজন পুলিশ অফিসার রিটায়ার্ড, তাদের নিয়ে কাহিনী, কিন্তু উনি নাটকে কি সব বলছেন মানে সেগুলো চ্যালেঞ্জ এসে গেল আমার কাছে। উনি লিখছেন একটা জায়গায় পার্কের দৃশ্য, পার্কের দৃশ্য বল, পার্কটি মুহূর্তের মধ্যে দ্বীপে পরিণত হয়ে গেল, এটা অত লেখা সোজা স্টেজের উপর, মুহূর্তের মধ্যে দ্বীপে পরিণত হয়ে গেল। শেষে গিয়ে বললো দুই হুজুরকে দ্বীপ দ্বীপবাসীরা ডিঙায় করিয়ে তুলিয়ে তুলিয়ে তুলে দিল এবং ভাসতে ভাসতে দুই হুজুর চলে যাচ্ছে, তার তোমার নৌকোতে তলায় থেকে জল সেখানে উঠছে এবং তারা ডুবে যাচ্ছে, ডুবে যেতে আত্মনাদ করছে, এবং তারপরে হঠাৎ তারা আবিষ্কার করলো তারা পার্কে আছে। আমরা বুঝুন ওই যে চ্যালেঞ্জ, এটা পার্ক থেকে দ্বীপে আবার তারপর নৌকায় করে ভাসিয়ে দেওয়া, সেখানে জল জল ডুবে যাচ্ছে, তারা ডুবে যাচ্ছে সমুদ্রের মধ্যে, আবার তারা পার্কে তাদের দেখা গেল, এই চ্যালেঞ্জ কিন্তু আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং করে দেখিয়েছিলাম। কনিষ্ক দা লাইট করেছিলেন আর রণজিৎ চক্রবর্তী মঞ্চ করেছিলেন, তা আমা আমা এদের হেল্প নিয়ে আমি কিন্তু এই ব্যাপারটা করলাম, এবং কি বলবো অসাধারণ কমেডি, আমার মানে মানুষ পড়ে যেত হাসতে হাসতে। সেই সময় সমস্ত জায়গা থেকে দুই হুজুরের গপ্পের ডাক আসছে, ভানু বন্দ্যোপাধ্যায় 5 থেকে 6 বার দুই হুজুরের গপ্প দেখতে দেখতে পেলেন। তা আমার ভানুদা আপনি আমাকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনি 4-5 বার দুই হুজুরের গপ্প দেখছেন কেন? বলে ব্যাপারটা কি জানিস,
তোরা তো একটা কমেডি করছস, এইটা লোকে বুঝতে পারে যখন নাটকটা প্রায় শেষ হয়ে গেল। 2 ঘন্টার নাটকে 2 ঘন্টা 1 ঘন্টা 55 মিনিটে লোকে বুঝলো যে এইটা কমেডি, যে হাসানোর চেষ্টা করলে অমনি পর্দা পড়ে গেল। তোদের কমেডি তো এইরকম। তা আমি আর আমি তো মঞ্চে ঢুকলেই ওই তো ভানু হাসছে বলে লোকে হাসতে থাকে। তা আমি ভাবি যে তোরা কি কইরা এরকম হাসাস, লোকে তোদের উঠলো, তোদের তো কেউ চেনে না, তা তোরা এরকম করিস কি করে? তা তোদের কি রকম ডেলিভারি, তোদের প্যাটার্ন কি, তোরা কিভাবে কাজ করিস, কেন লোকে এত হাসে? এই যে ভোজনের লাইগা আমি তোদের নাটক 5 থেকে 6 বার দেখলাম, তাহলে একটা কাজ করবি মেঘনাথ, তোরা একটা কই, তুই একটা হুজুর আমার দে, একটা হুজুর তুই কর, তেমন কোনটা তুই যেটা তুই করবি সেটা তুই কর, আর আমারে ওই অন্যটা দে তুই। তা বললাম যে তোরা এখন কত নিস, কলসো কত? আমরা কত আর আমাদের 3,000 টাকা, 3,000। বললো যে ঠিক আছে একটা কাজ কর, আমি যদি করি তোর 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 তোকে কত রেট হইব? আমরা মিনিমাম 15,000 টাকা। তাহলে দেখ তোর তোদের লাভ হইলে কত করি, 12,000 টাকা লাভ হয়ে যাবে, 12,000 টাকা। তাহলে তোরা এক কাজ কর, তোরা আমারে 9,000 টাকা দিবি, না না ঠিক আছে তোরা আমাদের 8,000 টাকা দিবি, তোরা 7,000 টাকা নিবি, ব্যাস করবো আমি তোদের সঙ্গে, তোদের লোকের কাজ। তাই বললো আপনি যেদিন করবেন না সেদিন কত? তো বললো যে দেন 3। না আমি নিজের যোগ্যতায় 3 হয়েছি, আপনি যদি একবার আপনাকে দিয়ে করাই ওটা 15 নিশ্চয়ই হবে, কিন্তু যেদিন আপনি করবেন না সেদিন আমার 1,000 রেট না, আর আমার নাটক কেউ দেখবে না, ভানুদা যেদিন করো যেদিন দেখবে, নাহলে আর দেখবে না। আমার এমনিতে লোক দেখছে, ওই 3টা 5 হবে, 5টা 6 হবে, হতে পারে, কিন্তু ভানুদা করলে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে, তখন তো আমার কত বয়স, 1979 সালে আমার বয়স 27 বছর ম্যাক্সিমাম। তাও বললো যে তুই অনেক বড় হবি, তোর যা বুদ্ধি, তোর যা জাজমেন্ট, তুই অনেক বড় হবি রে মেঘনাথ। এইটা বললো, মানে রেগে গেলেন না, আশীর্বাদ করলেন। আমি কিন্তু ভানুদা এত ভালোবাসতেন, নাটকটা করতে চেয়েছিলেন, সেটা একটা বিরাট আমার কাছে কি বলবো প্রাপ্তি, প্রাপ্তি আমার আর চন্দনদার কাছে প্রাপ্তি। এটা মানে কমেডির রাজা বলেছিলেন আমি একটা রোল করব তোদের এই নাটকটা, মানে নাটকটা সেই সময় এত মানে লোকের কাছে গ্রহণযোগ্য হয়েছিল আর কি, ওই সময়টা টাটকা ছিল তো রাজনীতিটা, এইসব নাটক যদি এখন করতে যাই হোল নলছে পাল্টে নিয়ে, এখনকার রাজনীতি, এখনকার পুলিশকে যদি নিয়ে আসা যায় আবার এক জিনিস হবে, পুরোনোটা করলে হবে না। আমি আমি দুই হুজুরের গল্প দেখেছি যদ্দূর মনে হচ্ছে 97 কি 98 সালে। আমি শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? রামকৃষ্ণ একটু দেখ স্টুডিওতে কি সমস্যা হলো, একটু আগে আপনার ভলিউমটা হঠাৎ বেড়ে গেছিল, দেখুন আপনার কোথাও কোনো কারণে তোমাদের সাউন্ডটা গন্ডগোল করছে, দেখো তো আমাদের আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কি মোবাইলে প্রোগ্রাম করছেন, মোবাইলের মধ্যেই করছেন? একবার কেটে আরেকবার ঢুকবেন, সমস্যা ও শুনতে পাচ্ছেন না। এই আমি রামকৃষ্ণ, একটু ফোন কর প্লিজ, ফোনে ফোনে কথা বলে মেঘনাথ থেকে বল যে আবার নতুন করে জয়েন করতে, বেরিয়ে গিয়ে আবার একটু জয়েন করতে। হ্যালো রামকৃষ্ণ, একটু যোগাযোগ কর, ফোন কর। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি বেরিয়ে আরেকবার ঢোকেন, কারণ আমাদের এমনি স্টুডিও তো ঠিক আছে, যদি বেরিয়ে আরেকবার ঢোকেন প্লিজ। ওকে ওকে, হ্যাঁ আমরা মেঘনাথ দা আবার ঢুকছেন, আমরা চেষ্টা করছি, ততক্ষণে আমরা বরং স্ক্রিনে নাটকগুলো নিয়ে একটু দেখাই, স্ক্রিনটা দেখাই, মেঘনাথ এক্ষুনি চলে আসবেন, খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছিল, তো যন্ত্রের সমস্যা হলো, আমরা এক্ষুনি যোগাযোগ করছি, মেঘনাদা চলে আসবেন। যেটা মেঘনাদা বলছিলেন, তো ওই দুই হুজুরের গল্প তার নির্দেশনা এবং সহায়কের দ্বিতীয় প্রযোজনা, তার নির্দেশনায় দ্বিতীয় প্রযোজনা এবং চন্দন সেন, নাটকার চন্দন সেনের প্রথম নাটক যেটা সহায়ক অভিনয় করেন, এবং তারপর থেকে দেখব মেঘনাদ ভট্টাচার্য এবং চন্দন সেনের যুগলবন্দি,
চলবে হ্যাঁ দীর্ঘদিন ধরে। শুনতে হ্যাঁ মেঘনাদ পেয়েছি, দা শুনতে পাচ্ছেন? পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ আমরা যেটা বলছিলেন, যে আমি যেটা বলছিলাম, দুই হুজুরের গপ্প আমি কলকাতাতে অভিনয় দেখেছিলাম 97 কি 98 সালে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, শুধু ওই সময়ে যে এটা হয়েছে তা নয়, মানে খুব জনপ্রিয় ছিল তা নয়, এটা প্রায় 2 দশক ধরে তো চলেছে, আরো আরো বেশি দিন ধরেই অভিনয় করেছেন আপনারা, তাই তো? তাই তো মেঘনাদ দা? হয়েছিল অনেকগুলো শো ছিল, মানে হ্যাঁ 250-র ওপর শো, 284টা হ্যাঁ এই বোধ হয় শো হয়েছিল। এবং দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে শোটা শো চলছিল। এখানে একটা খুব পরে সিরিয়াস আমরা একটা আরেকবার প্রশ্ন। রিভাইভ করেছিলাম, রিভাইভ আচ্ছা করেছিলাম আমাদের 25 বছরে, তখন অনেকটা সেকেন্ড হাফটা পুরো পাল্টে দিয়েছিলেন চন্দন দা, নতুন করে লেখা হয়েছিল। কিন্তু আচ্ছা আচ্ছা, প্রথমের যে মেজাজটা, ওই মেজাজটা কিন্তু আর ফিরে আসেনি। তার মূল কারণ রাজনীতি বদলে গেছিল। চন্দন সেনের সময় এই পড়ছিল। নাটক এই মুহূর্তে করা যায়, যদি এই মুহূর্তে ফেলে আসা যে রাজনীতিটা, এই মুহূর্তে আমরা যদি বিজেপির কাউকে এই মুহূর্তকে ধরতে পারি, এই মুহূর্তে কাউকে ধরে যদি নাটকটা করা যায়, তবে হবে। পুরোনো কথা কাসন দিয়ে কাটলে হবে না, এটা একদম খবরের কাগজের মতো টেম, মানে ওকে বলতে হবে কথা, তবে মানুষ রিয়্যাক্ট করবে, তত মানুষ তাতে আনন্দ পাবে। সেই সময় খুব টাটকা ছিল ওটা, এটাই বলছি। আপনি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথোপকথনের সূত্রে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, সে প্রশ্নটা হয়তো পরে করতাম, একটু আগে করে ফেলি। আপনি যে ভানু বন্দ্যোপাধ্যায়কে আপনার যে মানে এই তারুণ্য থেকে আপনি প্রায় নস্যাৎ করে দিলেন, না করে দিলেন, এবং এরকম একজন স্টলওয়ার তখন জনপ্রিয়, এটাই তো বোধহয় আসলে গ্রুপ থিয়েটারের যে মেজাজ, যে তারুণ্য যার মধ্যে, সেই সেই ব্যাপারটা শায়কের মধ্যে তো প্রথম থেকে ছিল, বোঝাই গেল আপনার এই ঘটনা থেকে। আপনি কি মনে করেন গ্রুপ থিয়েটার যে আদর্শ, যে যে প্রতিষ্ঠান বিরোধিতা, যে অন্যরকম একটা প্রবণতা থেকে, একটা দায় থেকে, পরে দায়বদ্ধ নিয়ে আমরা আলোচনা করবো, একটা দায় থেকে নাটক করতে এসেছিল, সেই জায়গায় থেকে আজকের দিনে কিন্তু সরে গেছে 70-এর দশকে, আসল কি যখন আছে, আপনারা আমরা তো পড়াশোনা করতেন। হুম আমরা তো হুম প্রবাহের ফসল ছিলাম, আমরা আমরা একটা প্রবাহের ফসল ছিলাম। আমরা ঘটনাটা থেকে গ্রুপ থিয়েটার, তার একটা লং জার্নি, তাতে আমরা এসে জয়েন করেছিলাম সে প্রবাহের। আর সে সময় বামপন্থী আন্দোলন এবং বামপন্থী পরিবেশ আমাদের চারপাশে অত্যন্ত প্রখর ভাবে ছিল, এবং তখন আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, তেভাগা আন্দোলন হয়েছে, নানা নকশাল পিরিয়ড একটা আন্দোলন চলেছে, নানান ধরনের মানে মানুষের সম্পৃক্তি ছিল, সামাজিক আন্দোলন ছিল, এখন রাজনৈতিক আন্দোলনও ছিল। এই রাজনৈতিক আন্দোলনটা রিফ্লেক্ট হলো থিয়েটারে, তারপরে থিয়েটারটা অনেক বেশি সময়ের ফসল ছিল। ক্রমে এই যে আদর্শগত দিকটা, এটা তো থিয়েটার নিজে নিজে অ্যাডপ্ট করেনি, এটা থিয়েটার পেয়েছিল রাজনীতি থেকে। এবার সেই জায়গাটা যখন আস্তে আস্তে রাজনৈতিক ব্যাপারটা ফিকে হতে শুরু করলো, আদর্শটা যখন ফিকে হতে শুরু করলো, তার অবশ্যম্ভাবী ফল সমস্ত জায়গায় এসে পড়লো। মূল রাজনীতির লোকজন, সমস্ত পরিবেশ যদি তার আদর্শচ্যুত হতে শুরু করে, তার রিফ্লেকশন তো সমস্ত সমাজের সব স্তরে তৈরি হবে। বাবাটা যদি খারাপ হয়, ছেলেটা খারাপ হতে বাধ্য, যে সেই রকম খুব কম হবে, তখন ছেলে ভালো হয়েছে, সেটা তো অন্য জিনিস, কিন্তু সচরাচর তা হয় না। তারপরে কি হলো, থিয়েটারে যে আদর্শের কথা বলা হচ্ছিল, সেই আদর্শটাকে দিয়ে কিন্তু থিয়েটারে মানুষকে টেনে আনা যেত, যে তোমার একটা মিশন থিয়েটারে, কাজ হচ্ছে থিয়েটার ইজ ওয়েপেন, মানে একটা মানুষকে রাজনৈতিক ভাবে সচেতন করতে গিয়ে তুমি থিয়েটারকে ব্যবহার করবে, এবং থিয়েটার একটা সামাজিক দায়িত্ব, থিয়েটারের মানুষের, রাজনৈতিক কর্মীদের যেমন একটা দায়িত্ব থাকে, তেমন সাংস্কৃতিক কর্মীদের একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি, সেই দায়িত্ব তারা পালন করছে। ক্রমে সে কথাগুলো ফিকে হয়ে গেল, ফিকে হয়ে গিয়ে কি হলো, যে টাকা দাও থিয়েটার করবে তো চলে গেল। আদর্শের অপোজিটে যে জায়গাটা চলে আসবে, সেটা হচ্ছে আদর্শের জন্য মানুষ জীবন দান করতে পারে, যেখানে আদর্শই নেই সেখানে আমি যদি থিয়েটার করি, তাহলে সবাই যেরকম একটা কাজ করলে টাকাটা পায়, আমার জীবন ধারণটা হয়, আমি সেটা আগে করব, থিয়েটারটা তুমি যাই করো না কেন, তবুও আমি বলবো যে নেই নেই করে কেবল এন্টারটেনমেন্ট ভ্যালুকে ধরে আমাদের গ্রুপ থিয়েটার চলছে না। এখনো আমাদের গ্রুপ থিয়েটার কোনো সামাজিক দায়, মেসেজ, একটা কনসেপ্ট
নিয়ে আসার চেষ্টা করছে, যাতে মানুষের নলেজ বৃদ্ধি হয়, যাতে মানুষের জাজমেন্ট তৈরি হয়। মানুষ যেমন থিয়েটারটা দেখার আগে একটা থাকে, থিয়েটারটা দেখার পর আর একটা মানুষে পরিণত হয়, এরকম থিয়েটারের সন্ধান কিন্তু এখন যে নেই বলবো না, কিন্তু যে রাজনৈতিক থিয়েটারের কথা আমরা দেখেছি বা আমরা যার প্রবাহের মধ্যে ছিলাম সেটা এখন আর নেই, নেই বললেই ভালো হবে। কারণ সেই রাজনৈতিক থিয়েটার এখন আর হয় না, এখন একটা অন্য ফর্মে থিয়েটার হয়, তারপর থিয়েটারটা চেঞ্জ হয়ে গ্রুপ থিয়েটার কনসেপ্টটাই যারা নেই, যারা মনে করে গ্রুপ থিয়েটার আর কিছু হবে না, কিছু কিছু গ্রুপ থিয়েটার তো বেঁচে আছে বটেই, গ্রাম বাংলায় প্রচুর গ্রুপ থিয়েটার বেঁচে আছে যাদের এই গ্রুপের কনসেপ্ট নেই আছে, যেখানে কেউ কোন রকম কিছু টাকা পয়সা পাচ্ছে না, তা কেউই নামও হচ্ছে না, কিন্তু তারা থিয়েটারের কাজ করে যাচ্ছে, তাদের একটা কোনো জায়গায় তাদের থিয়েটারের কাজ করার জন্য ভালো লাগা আছে, তারা সবচেয়ে রিওয়ার্ডিং স্টিমুলেশন হয় থিয়েটার করলে, সবচেয়ে আনন্দ পায়, যেমন তেমনি তারা এখনো বিশ্বাস করে যে থিয়েটার একটা সামাজিক দায়, সামাজিক দায় তারা এখনো বিশ্বাস করে। এবং আস্তে আস্তে শহরের থিয়েটারটা যেটা এসে যাচ্ছে তাকে বলে যে কোম্পানি থিয়েটার, পাঁচজন লোককে জড়ো করলাম, একজন ডিরেক্টর করলাম, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট করলাম, এমন লোককে নিয়ে এলাম যার নামে বিক্রি হয়, বিক্রি হলে টাকা হলো, 15টা শো করলাম, ঠিক আছে, তারপর বন্ধ করে দিলাম, ওইটা প্রজেক্টটা শেষ হয়ে গেলো, আর একটা প্রজেক্ট শুরু করলাম, তো এরম হচ্ছে চলে গেলো। আর আমরা ছিলাম ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটার, অর্থাৎ একটা মানুষের ডিরেক্টরের মানুষের মনন, তার চিন্তা, তার ভাবনা, তার পড়াশুনো সবকিছু রিফ্লেক্টেড হতো তার কাজে, এবং সেই কাজে তার সঙ্গে যা ফলোয়াররা তারা তার মতো করে আদর্শগত দিকে, চিন্তাধারার দিকে, পড়াশুনোর দিকে তারা সেইভাবে প্রবাহিত হতো, তারা সেভাবে ইনভেস্ট হতো, এবং দলটার একটা নিজস্ব ঘরানা তৈরি হতো, যেমন উৎপল দত্তের ঘরানা, সৌম্য মিত্রের ঘরানা, যেমন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ঘরানা, যেমন বিভাস চক্রবর্তীর প্যাটার্ন, সমস্ত অরুণ মুখার্জি আলাদা, রুদ্রদা আলাদা, এই যে এক একটা লোক এক এক রকম ভাবে কাজ করেছে, মনোজ মিত্রের একটা ঘরানা, এই যে কাজগুলো করেছে তার সঙ্গে যারা রয়েছে তারা তাকে গুরু হিসেবে মেনেছে, তাকে আদর্শ হিসেবে মেনেছে, মেনে কাজ করছে, সেখানে কিন্তু লোক চাই দেখতে জানতে চাইছে না, কেউ অভিনয় করছে জানতে চাইছে না, সেখানে বিভাসদার নাটক বিভাসদা করছেন সোহাই কাল যুদ্ধে, তা সোহাই কাল যুদ্ধে বিভাসদা সবাই করলে একটু ভালো হয়, না করলেও একই বিক্রি হয়, কারণ ওই প্রোডাকশনটা বক্স, ওখানে কিন্তু প্রযোজনাটা বক্স, ওখানে কিন্তু মাধব মালঞ্চি কন্যা প্রোডাকশনটাই বক্স, ওখানে মাধব বলেছি না কে মাধব করছে কে করছে সেটা আমার থিয়েটারের লোকেরা জানে, দর্শকের কাছে ওটা কোনো ফ্যাক্টর না যে ও মাধব করলে আমি মাধব মালঞ্চি কন্যা দেখবো, ও মালঞ্চি করলে দেখবো, নাহলে আমি দেখবো না, এরকম ঘটনাটা নয়। কারণ মানিক সংবাদে কে কি করছে, কে মারিচ করছে, কে কিছু কেউ কোনো প্রয়োজন হয় না, মানিক সংবাদ বললেই ভিড়, জগন্নাথ বললে অরুণদাকে দেখতে চায়, কিন্তু দিনের পর দিন বিপ্লব করে গেছে, অরুণদা বিপ্লব করেছেন, চক্রবর্তী করেছে, অরুণদার রোল কিচ্ছু হয়নি, সেই বিক্রি হচ্ছে, সেই তার মানে প্রযোজনাটাই বক্স হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল লোক সেটাই করলো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা স্টার ওরিয়েন্টেড থিয়েটার থেকে নতুন প্রভাব তৈরি করব বলেই এই প্যারালাল থিয়েটারটা জন্ম দিয়েছিলাম, প্যারালাল থিয়েটার করেছিলাম যে আমরা স্টার ওরিয়েন্টেড থিয়েটার করব না, আমরা গ্রুপ ওরিয়েন্টেড থিয়েটার করব, আমরা ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটার করব, এবং সেই গ্রুপ ওরিয়েন্টেড ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটারে চরম উৎকর্ষতার পর আমরা নেমে গিয়ে আবার স্টার ওরিয়েন্টেড থিয়েটারে গিয়ে পড়লাম। এখন আমাদের থিয়েটার স্টার ওরিয়েন্টেড থিয়েটার, কে আগে করছে, ও অনির্বাণ করছে হাউসফুল, কে করছে, ও দেবশঙ্কর করছে, ও গৌতম হালদার, এইটা এসে গেছে, এটা আমি চাই বা না চাই এটা সত্যি যে এটা এসে গেছে। এখন কিন্তু প্রোডাকশনাল বক্স হচ্ছে সঙ্গে সঙ্গে কারা অভিনয় করছে সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এই মানে গ্রুপ এখন হিরো নয়, এখন গ্রুপ আর হিরো নেই, এখন গ্রুপ আর হিরো নয়, ইন্ডিভিজুয়াল বলে কেউ নেই, আমি গ্রুপের কোনো ব্যাপার না, একটা গ্রুপ ABCD নাম হতে পারে, আপনি অনির্বাণকে দিয়ে দেবশঙ্করকে দিয়ে গৌতম হালদারকে নিয়ে বিশ্বজিৎ পান্ডা একটা নাটক করুক, ABCD নাম গ্রুপটার নাম, বিশ্বজিৎ পান্ডা কোনোদিন নাটক করেনি, কোনোদিন বিশ্বজিৎ পান্ডাকে ডিরেক্টর হিসেবে লোকে চেনে না, মনে করলাম বিশ্বজিৎ তোমার কথা বলছি, আমি বলছি এরকম একজন, সে কিচ্ছু এসে যায় না, কে ডিরেক্টর কোনো কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, এরম তো কখনো হয়নি, আগে তো আমরা ভাবতাম দলটা কে কে দল, দলের একটা ব্যানার তৈরি হতো দিনের পর দিন পরিশ্রম করে, ও নান্দিকার আসছে, এটা একটা ব্যানার তৈরি হতো, তো ও চেতনা আছে, জানো চেতনা আছে, নান্দিকার আছে, সুন্দরাম আছে, লোকেরাম আলোচনা হতো ফেস্টিভ্যালে, এখনো করে
এখন অন্যরকম, ওই নাটকটায় ও আছে, এই নাটকটা এ আছে, ওই নাটকটা সে আছে, এটাই আলোচনা হয়। এখন এই আবেগ কারণটা কি, রূপ কোনো কারণ কি আপনি ভেবেছেন বা কিছু বলবেন এই সম্পর্কে? হঠাৎ করে তো হয়নি এটা, একদিনে একদিনে তো হতো হয়নি। না, আমার সবসময় মনে হচ্ছে যে আমাদের যে বামপন্থী রাজনীতিটা, সে বামপন্থী রাজনীতি আমাদের ভুল বুঝিয়েছে কিনা জানি না, কিন্তু বামপন্থী রাজনীতি আমাদের শিক্ষা দিয়েছিল এইটা, যে একটা রাজনৈতিক কর্মীদের যেমন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নির্দিষ্ট দলের আন্ডারে কাজ করতে হয়, সাংস্কৃতিক কর্মীদেরও সেই রকম ভাবে কাজ করতে হয়। তা সেই যে দায় দায়িত্ব, কত রাজনৈতিক কর্মীরা যে পয়সা পেয়ে রাজনীতিতে হোল টাইমার হয়, সেই পয়সাতে সংসার চলে না, আবার অনেকে কিছু পায়ও না, রাজনীতি করে তো, তেমনি আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল প্রচুর লোক কিছু না পেয়ে করছে। এখন আগে কি করতো, আগে আমাদের যেমন চাকরি ছিল, আমাদের অধ্যাপনা করার চাকরি অনেক বেশি ছিল, ব্যাংকে চাকরি ছিল, সরকারি চাকরি ছিল, নানাবিধ চাকরি ছিল, এবং ব্যবসাও করতাম, লোকে ছোটখাটো ব্যবসা করতে পারতো, তারা এগুলো করে সঙ্গে সঙ্গে থিয়েটারটা করতো, থিয়েটারের উপর রুটি রুজি নির্ভর করতো না। আমি দায়বদ্ধের মতো সফল প্রযোজনা অত বিক্রি করার পরেও আমি বুঝতে পেরেছি যে আমি একক ইন্ডিভিজুয়াল ভাবে প্রফেশনাল হতে পারি, সেটা কি হবে, আমি অভিনয় প্রফেশনাল, অভিনেতা প্রফেশনাল, সে আমার থিয়েটার করে থিয়েটার খাওয়াতে পারবে না, তা আমাকে যেতে হবে সিনেমা সিরিয়াল, এইভাবে করে আমি আমার জীবন জীবিকা নির্ভর করতাম। আমার থিয়েটার, যেমন অজিতেশ স্যার, যেমন থিয়েটারটা যখন করতেন তখন অতটা প্রেশাদার না, থিয়েটারের জন্য অনেক কম্প্রোমাইজ করতে পারতেন, যেমন সৌমিত্র দা কিন্তু যখন গ্রুপ থিয়েটার করেছেন, কবিতা বললে যে টাকা পান সন্ধ্যেবেলা, তার চেয়ে 1/4 টাকায় উনি থিয়েটার করেছেন, থিয়েটারকে ভালোবাসেন বলে। তা আমাদের ওটা লাগতো না, আমরা অন্যত্র রুটি রুজির ব্যবস্থা করে থিয়েটারটা করতাম। এখন যখন এখানে প্রায় চারদিকে কোনো কাজ নেই এবং কেউ কেউ কম্পিটেন্টলি তাদের ক্ষমতা অনুযায়ী তারা অভিনয়টা করতে পারে, তারা কিন্তু এখন সিরিয়াল সিনেমার চেয়ে এইটা বেছে নিয়েছে যে গ্রুপ ওরিয়েন্টেড থিয়েটার করলে আমার মুশকিল আছে, মুশকিল আছে এই যে আমি একটা দলে যা কাজ হয় তাতে আমার সংসার চলবে না, আমি যদি সত্যিকারের সেলেবেল হয়ে থাকি তাহলে আমি একটা দলের জায়গায় আটকে থাকতে পারি না, তখন আমি 8টা দল, 10টা দল, 12টা দলে অভিনয় করি, এবং 10টা 12টা দলে যদি আমি অভিনয় করতে পারি মাসে, তাহলে আমার যে ইনকামটা হবে তাতে আমি সংসারটা একটু ভদ্রপচর ভাবে চালিয়ে যেতে পারবো। এটা কিন্তু দোষের কথা একটাও না, যারা চাকরি বাকরি করে থিয়েটার করেছে তাদের কোনো অধিকার আছে, যারা চাকরি করে না কেবল থিয়েটার করে খাবে ঠিক করেছে তাদের সমালোচনা করার কোনো অধিকার নেই আমার, তারা তাদের তরিকাটা নির্ভর করেছে, তাদের জীবন কি করে চালাবে, কিভাবে রোজগার করবে, তারা যদি মনে করে আমি এভাবে থিয়েটার থেকে টাকা পাবো কি, অনেক সে তো পবিত্র অন্ন গ্রহণ করছে থিয়েটারে, থিয়েটারের অর্জন তার থেকে সে পবিত্র অন্ন গ্রহণ করছে, সুতরাং সে তো তাকে তো স্যালুট করা উচিত। আমরা যখন থিয়েটারের উপর ডিপেন্ডেবল ছিলাম না, সেটা একরকম চেহারা ছিল, আমরা চুজি ছিলাম, আমরা আদর্শগত জায়গা সব জায়গায় চুজি ছিলাম, এখন অত চুজি হলে চলবে না, এখন দেখতে হবে কোনটা নেবে, কোন থিয়েটারটা চলবে। আমি যদি মনে করি যে শুধু আমার দলের ছেলেদের দিয়ে এই কাজটা করাবো, চলবে না, আমি এদের ওদের নিয়ে আসবো, ছেলেরা আমাদের ছেলেরা অর্ধেক লোক কাজ পাবে, 2 জন কাজ পাবে, 10 জন বসে থাকবে, এভাবেই আমাকে থিয়েটারটা চালাতে হবে, থিয়েটারটা তো পয়সাটা কে দেবে, এরকম ভাবেই তো ভাবতে হবে সবটা, সেভাবেই ভাবছে। তারপরে আগে কি ছিল, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, যে সাংস্কৃতিক পরিমণ্ডল থিয়েটারকে কলস দিত, বামপন্থী যে সাংস্কৃতিক পরিমণ্ডল চারদিকে ছিল, ভালো থিয়েটার হলে বিভিন্ন জায়গায় তারা কলস পেত তাদের, এখন সে সাংস্কৃতিক পরিমণ্ডল নেই, যারা থিয়েটার নিয়ে গিয়ে থিয়েটার করায়, সেসব সংগঠন প্রচুর ছিল তারা সব হয়ে গেছে, কেউ পরে অন্য অন্য অনুষ্ঠানে চলে গেছে, তারা থিয়েটারে নেই বা কোনো সাংস্কৃতিক পরিমণ্ডলে সেই সমস্ত অর্গানাইজেশন গুলো আর বেঁচেও নেই, এসব অনেকগুলো জিনিস, কিন্তু সবকটাই কিন্তু রাজনৈতিক সম্পৃক্তি আছে, রাজনীতির প্রেক্ষাপট বদলের সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের থিয়েটারের চরিত্র বদল হয়েছে, আমাদের সর্বাঙ্গীন চলাফেরা বদল হয়েছে, কারণ অর্থনৈতিক এবং সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট বা তার যে ফলশ্রুতি, সেটাই কিন্তু থিয়েটারের ঘাড়ে এসে পড়েছে, থিয়েটার নিজে নিজে বদল হয়নি, থিয়েটারকে বদল করাও বদল হয়ে গেছে থিয়েটার, এটা হচ্ছে সময়ের সময়ের দাবিতে, সময়ের সঙ্গে সঙ্গে সময় যেভাবে বদলেছে তার সঙ্গে সঙ্গে এটা বদলেছে। তো আপনি একটু আগে বলছিলেন যে স্টার ওরিয়েন্টেড নাটকের কথা, এবং বিশেষ বিশেষ কারো কারো নামে যে নাটক এখন বিক্রি হয়,
কিন্তু আমি একটা ঘটনার কথা, কালকেই আপনার একজন বন্ধু, আমারও বন্ধু তিনি, তিনি কথা প্রসঙ্গে বলছিলেন, তার নামও বলি, অসুবিধা নেই, সৌম্যদেব বসু। তো তিনি বলছিলেন যে তিনি দেখেছেন অনেক বছর আগে, যখন মঞ্চে শায়কের শো হচ্ছে, কয়েকটা শো, বিশেষ করে দায়বদ্ধ ইত্যাদি ইত্যাদি, যে মুহূর্তে মেঘনাদ ভট্টাচার্য মঞ্চে আসছেন, অভিনয় করছেন না কিন্তু মঞ্চে পা দিলেন, সেই মুহূর্তে হাততালি, পুরো দর্শক আসন ফেটে পড়ছে হাততালিতে। এটা অভিজ্ঞতার না কথা আমি না না, কালকে এ তার সৌম্য কাছে, আমি সৌম্য কালকে সৌম্য সৌম্য ভালোবেসে বলেছে এরকম কালকে না, তার কাছে সেটা আমি শুনছিলাম। অনির্বাণের দেখি, আমি বহুদিন ধরে সেটা দেখছি তো, আমি বহুদিন ধরে সেটা দেখছি, আমি সেই নাইন যখন নাইনে পড়ি তখন থেকে থিয়েটার এখন করছি। আমি খুব বড় বড় মানুষ যাদের প্রচুর ক্রেজ, যাদের নামে টিকিট বিক্রি হচ্ছে, যাদের তাদের থিয়েটার দেখেছি, তারা একবার মঞ্চে ঢুকলে না সেন্সেশন তৈরি হয়, দর্শকরা বলে ওই এসছে, যে সৌমিত্র এসছে, ওই এরকম একটা গুঞ্জন হয় যে তিনি এসছেন, মানে তিনি এলে একটা গুঞ্জন হয়, এবং তিনি একটু ভালো ডেলিভারি দিলে, তিনি একটু এ করলে, তার জন্যই তো এসছে দেখার জন্য, লোকে একটু বেশি হাততালি দিয়ে ফেলে বা বেশি বাবা বাবা করে, এটা ঘটনা। কিন্তু একজন আর্টিস্ট ঢোকার পর 2 মিনিট কথা বলতে পারছে না, এত লোক চেঁচাচ্ছে, এ তো অনির্বাণ ভট্টাচার্যের দেখে, অতই দেখতে গিয়ে আমি অতই দেখতে গিয়ে তো আমি তো দেখি অনির্বাণ ঢোকার পর অনির্বাণ কথা বলার কোনো স্কোপই নেই, 2-3-4 মিনিট তো চুপ করে থাকতে হবে, আমরা আমরা দর্শক ছোটবেলায় আছে, যাত্রা দেখতাম, যাত্রায় দেখলে তাই হতো, শেখর গাঙ্গুলি বা কেউ কেউ এলে, এই ক্রেজ কেউ করুন, বললে, এই ক্রেজ আমি আমরা দেখি, যাত্রা এই ক্রেজ যাত্রায় আমি দেখি না, যাত্রায় ছিল। আমি 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 এরম নয় যে আমি আমি পপুলার ছিলাম না, আমি একসময় খুবই পপুলার ছিলাম, শুধু আমি জানি আমি সে প্রসেসের মধ্যে দিয়ে গেছি, আমি একাডেমির সামনে ট্যাক্সি দিয়ে নামতে পারতাম না, ঘিরে হতো মেঘনাদ তো একটা টিকিট বলে, সেসব দিন আমার গেছে, আস্তে আস্তে সব দিন নেই, সুতরাং আমি জানি যে পপুলারিটি কাকে বলে, কিভাবে মানুষ পপুলার, দর্শকের মধ্যে কিরকম রিয়াকশন হয়, সব আমি জানি, কিন্তু এই অনির্বাণের যে দেখলাম, এরা আমি কোনোদিন দেখি, আমি কোনোদিন, এদের ভয়ঙ্কর কেস, এদের ফ্যান ক্লাব আছে মনে হচ্ছে, মানে একটা পুরো ব্যাচ অফ পিপল, লোক মানে অনির্বাণ বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার আমি দেখেছি, মানে আমি কিন্তু নাটকের মধ্যে বসে রেখেছি, আমি অন্যের কানে শুনে কথা বলছি, অন্যের কথা বলছি না, নিজের কথা বলছি, অসম্ভব ক্রেজ, আমার খুব আপনি বড় বড় একটু অভিজ্ঞতা। আগে বলেছিলেন যে নাটকের দল সম্পর্কে, সুন্দরমের কথা বলছিলেন, নান্দিকারের কথা বলছিলেন, আরো আরো অনেক দলের কথা বলছিলেন, চেতনার কথা বলছিলেন, ঠিক একইভাবে মানে এখনো পর্যন্ত শায়কের, শায়কের এখন আমি বলতে চাইছি, গত 1-1.5 বছরে নিশ্চয়ই কোনো শো হয়নি, সেটা আলাদা, 2-3 বছর আগে পর্যন্ত আমি দেখেছি যে শায়কের যখন নাটক শো হচ্ছে, মানে প্রায় 7-8 বছর 10 বছর ধরে তো নাটকের প্রায় দুর্দিন চলছে বলা যায়, ওই রকম হাউসফুল ইত্যাদি খুব বেশি হয় না, কয়েকটা শো ছাড়া, কোন কোন দলের শো ছাড়া, কিন্তু প্রথম থেকে মানে আমি আমার যে 20-30 বছরের নাটক দেখার অভিজ্ঞতা, 20-25 বছরের, 20 বছর সাথে দেখেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের যে ভালো লোক বোধহয় শেষ প্রযোজনা, যে শায়কের শো অভিনয় প্রযোজনা মানেই এটা সফল, মঞ্চ সফলের সাফল্যের কথা বলছি, মানুষের আগ্রহ অনেক বেশি থাকে, প্রচুর ভিড় হয়, প্রায়ই হাউসফুল হয়, প্রায়ই হাউসফুল হয়, এর রহস্যটা কি? আমি অ্যাভারেজ বলে, আমি ইন্টেলেকচুয়াল নয় বলে, আমি দর্শকের আসনে বসে থিয়েটার তৈরি করি বলে, আমি কখনোই তোমাকে আমাকে নিজেকে ইন্টেলিজেন্ট মনে করি না, আমি এমন কিছু মনে করি না যে তুমি বুঝবে না, আমি মনে করি তুমি হচ্ছে অনেক কিছু শিক্ষিত, অনেক বেশি বুঝবে, দর্শককে আন্ডার এস্টিমেট করি না, দর্শককে শিক্ষিত করার কোনো চেষ্টা আমার নেই, কারণ আমি মনে করি দর্শক আমার চেয়ে শিক্ষিত, আমি কেবলমাত্র থিয়েটার করি বলে একটা অর্ডিনারি গ্র্যাজুয়েট সে সবাইকে সবকিছু শেখাবে তো হতে পারে না, আমার চেয়ে অনেক বড় বড় মানুষরা, অধ্যাপনা, বড় লয়ার, বড় ডাক্তার, বড় তারা সব অডিটোরিয়ামে বসে আছে, তারা আমার চেয়ে অনেক বেশি জানে, আমার বক্তব্য হচ্ছে আমি যেটা বুঝতে পারি আমি সেটাই প্রকাশ করি, আমি কোনো কায়দার মধ্যে নেই, আমি মনে করি সহজই সবচেয়ে সুন্দর, আমি যে গল্পটা আপাদমস্তক বুঝতে পারলাম, যে বিষয়টা, যে কনসেপ্টটা আমার ক্যারি করতে হবে, সেই কনসেপ্টটা যখন আমি ক্যারি করতে যাই তখন যত বেশি আমি পরিষ্কার থাকবো তত বেশি আমি কিন্তু লোককে বুঝিয়ে দিতে পারবো, ধরো আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আছে, এটা আমার বউ জেনে গেছে এবং জেনে গেছে মানে শুনেছে যে এরকম একটা সম্পর্ক, তা আমি বাড়িতে আসার পরে সে আমায় প্রশ্ন করেছে যে এরকম শুনছি তো,
আমি যদি সত্যি তাতে জটিলতা থাকে, মানে ওই সম্পর্কের জটিলতাটা থাকে সত্যি, তাহলে আমি 20 মিনিট ধরে কথা বলে যাব। আর বউ 20 মিনিট ধরে কথা বলবে, যে যেখানে আছে সে সেখানে থাকে, কোনো জায়গায় নড়বে না। কিন্তু যদি আমি ওই জায়গাটা সহজ হই, ওই জায়গাটা আমি পরিষ্কার হই, ওই জায়গাটা আমি জানি যেটা কিছু না, 2 মিনিট বুঝিয়ে দেবো যে আমার মধ্যে করে নি, আমার বউ 2 মিনিটে বুঝে যাবে যে আমার মধ্যে। সুতরাং যে সাবজেক্ট আমি পরিষ্কার বুঝতে পারি, সেই সাবজেক্ট বা যে কনসেপ্ট আমি গিলে গেলাম, সেটাকে আমি কি করে কমিউনিকেট করব, তার জন্য কায়দার দরকার হয় না। কিন্তু যে নিজেই ভালো বোঝেনি, সে কায়দা করে, সে না কতগুলো ডিজাইনের ওপর ইয়ে করে। আরে থিয়েটার তো এমনিতেই সিনথেটিক, থিয়েটার তো মানুষের ব্রেনের কাছে নন প্রায়োরিটি, সে তো প্রথমেই জানে আমি যা দেখছি মিথ্যা দেখছি। এবার মিথ্যা দেখছি জেনে আরো মিথ্যা করছে, আরো ডিজাইন করছে, করে মানুষকে বলছে দেখো মিথ্যা দেখো মিথ্যা দেখো মিথ্যা। আমি কনভিনসিং ইলুশন করি, আমার কিছুক্ষণ পর্যন্ত তুমি মেঘনাথ বাচ্চাকে দেখতে পারো বিশ্বজিৎ পান্ডা হিসেবে, কিছুক্ষণ পর্যন্ত, এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের মধ্যে তোমায় গগনকে দেখতে হবে, তুমি মেঘনাথ বাচ্চাকে দেখতে পাবে না। আর তোমার আর মেঘনাথ বাচ্চাকে যে টিকিট নিয়েছো, কিন্তু তুমি মেঘনাথ বাচ্চাকে দেখতে পাবে না। আমার দলের ছেলেরাও যদি তার বাড়ির লোককে টিকিট দেয়, কিছুক্ষণ পর্যন্ত বাবাকে কাকাকে দাদাকে দেখছে, তারপর আর দেখবে না, তাহলে ওই চরিত্রটাকে দেখবে। অর্থাৎ ওই চরিত্রটা হয়ে উঠলো, সে ওই কনভিনসিং ইলিউশনটা তৈরি করলো। এবং যেহেতু আমরা কেউ স্টার হিসেবে নয়, আমাদের অনেকাংশ লোক, তাদের কিন্তু কোনো পেট্রোনাইজেশন পাবে না, তারা আলাদা, তাদের এমন একটা জায়গায় তাদের আমি তৈরি করে মঞ্চে নামাতে হবে যে মানুষ তার সম্পর্কে কোন রকম কোশ্চেন করতে পারবে না, তারা মনে করবে সত্যি লোকটাকে দেখছে। মানে তার কোন বিহেভিয়ারে কোন রকম ব্যাপারে কখনো সে মনে করতে পারবে না যে ও অভিনয় করছে, ও ওর মধ্যে আছে, ওই চরিত্রটার ওই চরিত্রটাই ও, কারণ যেহেতু চেনে না, সে তো মনে হচ্ছে ওটাই সত্যি। এই যে ওটাই সত্যি, এই যে ম্যাজিক ইফ, এবং ওই এই যে আমার ঘটনাটা, যে এই যে কনভিনসিং নেচারের কাছাকাছি হয়ে গেল থিয়েটারটা, এই নেচারের কাছাকাছি যখন থিয়েটারটা হয়ে গেল, তখনই থিয়েটারটা আমার কাছে গ্রহণযোগ্যতা বেশি হলো। একটা ডিজাইন তুমি কিছুক্ষণের মধ্যে 2 দিনের মধ্যে ভুলে যাবে, কোন নাটকের ডিজাইন একটা ভালো হবে না 2 বছর ধরে মনে রাখবে, কিন্তু তুমি আসল কথা যেটা মনে রাখবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ দ্য প্লে। অর্থাৎ যদি একজনের কাছে একটা কনসেপ্ট সে ক্যারি করে, সেটা যদি নলেজ ডেভেলপ করিয়ে দেয় একজন দর্শকের, তার জাজমেন্টের একটা জায়গায় গিয়ে নাটকটা আবেদন করে, অর্থাৎ থিয়েটারটা দেখার আগে এবং থিয়েটারটা দেখার পর মানুষের যদি আলাদা হয়, সে তোমার থিয়েটারকে মনে রাখবে। সুতরাং আমি সবসময় মানবিক জায়গা থেকে, আমার ব্যবহারিক জীবন থেকে, আমি এমন এমন প্রশ্ন কাছাকাছি গিয়ে দাঁড়াই, যে প্রশ্নগুলো, যেমন এখন আমি আত্মজন করছি, যে আত্মজনে আমি দেখাচ্ছি যে একটা ছেলে লোক যদি তার বাবার প্রতি অসম্ভব প্যাশনেট হয়, এটা অবসেশন হয় যে বাবা বাবাকে মানেই বাবাকে যত্ন করা হয় করতে হবে আমাকে, বাবার বাবা করতে গিয়ে কি হয়, তার নিজের পরিবার, নিজের সংসার, নিজের বউ, নিজের মেয়ে তাদের প্রতি অবিচার করছে, এমনকি চাকরির জায়গা তার গন্ডগোল হয়ে যাচ্ছে, বাবা 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 করে, সেটা কত দূর ঠিক। আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে সম্পর্কগুলো আমরা যেরকম ভাবে দেখছি তার চেয়ে অনেক গভীর। অর্থাৎ যে বউ মনে করছে যে এইটাই তার মূল কারণ যে তার সঙ্গে তার স্বামীর ডিস্টেন্স, সে ঠিক বলছে না, জায়গা মতো গিয়ে দেখা যাচ্ছে সে কিন্তু বড়ের পাশে গেছে। এই যে তখন মানুষ কি হলো, একটা বিশ্বাস নিয়ে ফিরল, যে থিয়েটার মানুষকে বিশ্বাস যোগায় থিয়েটারটা, যে মানুষ, যে সমাজটা নষ্ট হয়ে যায়নি এখনো, এখনো ভরসা করা যায়। আমি আমি আমার একটা থিয়েটার করলাম, যাতে দেখা গেলো আমি একটা ভাইয়ের ভাইয়ের সম্পর্কের একটা নাটক, যেখানে আমার ভাইয়ের সঙ্গে অশান্তি চলছে, আমরা দুজন আলাদা থাকি, মানে দুজনের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধু, সেই নাটকটা বলে একটা এমন গুণের কথা বলেছে আমার ভাইয়ের আছে, আমি তো কখনো ওই গুণটা দেখিনি আমার ভাইয়ের। অর্থাৎ কোথাও একটা বিশ্বাস যদি মানুষকে ফিরিয়ে দেওয়া যায় থিয়েটার দেখে, যে পৃথিবীটা অত খারাপ নয়, আর কাদা ঘাটা চলবে না, কোনো কাদা ঘাটা থিয়েটারে চলবে না। এই কারণে কাদা ঘাটতে তুমি পারবে না, কারণ থিয়েটারে তো সামাজিক বন্ধন, যারা আসছেন তাদের নিয়মই হচ্ছে তারা বউ ছেলে মেয়ে সবাই মিলে আসছে, এমন কিছু তুমি থিয়েটার স্টেজের উপর করতে পারবে না যেখানে একটা বাবা অস্বস্তি পাচ্ছে তার মাকে মেয়েকে নিয়ে নাটকটা দেখতে, আধুনিকতার নামও তুমি সেটা করতে পারো না, তুমি লিটারেচার করতে পারো, কারণ সেটা তো পড়তে পারে নাও পড়তে পারে, কিন্তু নাটক তো সবাই মিলে দেখতে এসছে, তার উঠে যাওয়ার স্কোপ নেই।
সে বোন সে মেয়ের সঙ্গে নাটক দেখতেই পাচ্ছে না, ছেলের সঙ্গে বসে মা দেখতে পাচ্ছে না নাটকটা। তুমি এমন নাটকের এমন বিষয়গত ভাবে আমার অর্থোডক্স মনে হতে পারে আমাকে, কিন্তু এইগুলো না একটা থিয়েটারকে চলার ব্যাপারে খুব কাজ করে, যে তুমি এই দর্শনে বিশ্বাস করো কি না। আমার বক্তব্য হচ্ছে এই যে থিয়েটার সব সময় আমাকে, যেমন ধরো যে আমাকে আমার 52 বার দায়বদ্ধ দেখেছে এমন একজন মহিলার কথা শাওনি মিত্র বলেছিলেন, শুনেছেন তো? এটা সে না না বাহানি বলুন করেছে যে আমরা সঙ্গে একটু দেখা করবে আজকে একাডেমিতে, উনি 52 বার দায়বদ্ধ করেছেন। আমি, হ্যাঁ বলেন কি? বলে কি দেখেন, উনি 52 বার একই সংলাপ বলেছে, আমি নতুন সংলাপ বলি না তো, ওই জানি না, উনি আজকে একটু দেখা করুন। তো উনি যখন দেখা করতেন, আমি দেখি উনি তামিল লেডি, তামিল লেডি, বাংলা বোঝেন, ভাঙা ভাঙা বাংলা বলেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন 52 বার এই নাটক দেখেছেন, 53 বার দেখেছেন কেন? উনি কোনো উত্তর দিতে পারেন, উনি খালি বললেন ভালো লাগে। আমার মনে হয় এই দায়বদ্ধের সম্পর্কে নাটকটা ওর কাছে এমন একটা এমন একটা বিশ্বাস পৌঁছে দেয়, উনি সেদিন রাত্রে ঘুমোতে পারেন। আমার মনে হয় যে উনি সেদিন ভালো ঘুমোন এই নাটকটা লেখার পর। আসলে নাটকটা মানুষের কাছে, যেহেতু এটা হচ্ছে লাইভ, এটা মানুষ থেকে মানুষের ট্রান্সফার, এনার্জির আদান প্রদান হয়, অনেকটা ঢুকে যেতে পারে, অনেকটা ভেতর পর্যন্ত যেতে পারে নাটক, অনেকটা। আমার যদি কোনো একটা বিন্দুমাত্র নিজস্ব প্রবলেম থাকে, তার সঙ্গে যদি আমার নাটকটা মিলে যায় না, আমি অনেকটা ঢুকে যাই নাটকের সঙ্গে, আমার অনেকটা ঢুকে যাই। সেইটা নাটকের একটা জ্যান্ত বলে, তার একটা, সে সিনেমার মতো সিনথেটিক নয় বলে তার একটা সুবিধে আছে, এবং সেই সুবিধাটা নাটক সবসময় গ্রহণ করুক, এটা আমি চাইছি। আমার বক্তব্য হচ্ছে আমি সমস্ত সময় সাহিত্য নির্ভর নাটক করার চেষ্টা করছি, এই কারণে যে আমাদের মডেল হচ্ছে, ধরুন সিনেমাতে সত্যজিৎ রায় সাহিত্য ছাড়া থিয়েটারই সিনেমাই করেন, করতে পারতেন নাকি? কায়দা সিনেমা প্রচুর উনি করতে পারতেন, ওনার মতো কেউই করতে পারতেন। উনি বাঙালি দর্শককে জানেন গল্প বলতে হবে, বাঙালি দর্শককে গল্প বলতে হবে আপনাকে, ও সব কথা। এবারে আপনার মিডিয়া আপনি কিভাবে গল্প বলবেন সেটা হচ্ছে আপনার কায়দা, গল্পটা আপনাকে বলতে হবে, থিয়েটার ল্যাঙ্গুয়েজে বলুন, সিনেমার ল্যাঙ্গুয়েজে বলতে হবে, গল্পটা মানে সাহিত্যটা বলতে হবে। এই গল্প আপনার না বলে আপনার এই প্রশ্ন অন্য প্রশ্নটা কথা করতাম বলতে আর হবে। কি, এই প্রশ্নটা করতাম, ভালো ভালোই করেছে। আপনি সব মৌলিক নাটক খুব একটা করেননি, মানে এই সাহিত্য থেকে আখ্যান গ্রহণ করে অধিকাংশ করেছি ক্ষেত্রে, বা কম করেছি, কম ব্যাপারটা কিরকম হয়েছে জানেন? ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো এমন এমন গল্প পড়েছি যে তখন মনে হচ্ছে যে এটা এই সময়ের কথা, আবার কখনো কখনো এই সময় যেটা বলতে চাই, তখন যেটা বলতে চাই আমি বা চন্দন সেন বা আমি বা ইন্দ্রাশিস লাহিড়ী, সেইটার জন্য আমরা খুঁজছি যে এই সময়টাকে ধরার জন্য একটা নাটক, তখন কোনো গল্প পেয়েও গেছি, আবার কোনো গল্পের একটা, যেমন আমরা অমৃতা প্রীতম পড়ার পরে আমি কাগজের ফুল চন্দনদাকে পাঠালাম, চন্দনদা পড়ে বললো কি পাঠিয়েছেন আপনি এইরকম, কিন্তু আমি কিন্তু এটা পাঞ্জাবের উপর করবো না, আমি এটা রাজস্থানের উপর করবো। এই যে দুজন এক্সাইটেড হয়ে গেলাম, এবার আমাদের কাজ শুরু হয়ে গেল, আমরা চলে গেলাম রাজস্থান, প্রথমে রাজস্থান চলে যাও, ওখানে গিয়ে 20-21 দিন ছিলাম, রাজস্থানের সব দেখলাম, মিউজিক কালেকশন করলাম, যে লোকেল গুলো আমরা বাজবো সেই লোকেল গুলোকে দেখে এলাম চোখে, সেখানকার কিরকম হয়, সব ফটো তুললাম, 35টা ক্যাসেট মিউজিক নিলাম, নিয়ে আমি ফেরার সময় চন্দনদাকে বলে, চন্দনদা 3টে সিম্বল আমি দেখলাম রাজস্থানে, কি বল কি দেখলেন? সেটা দিয়ে নাটক শুরু করব, কি সেটা হচ্ছে, যেখানেই যান আরাবল্লী পাহাড়টা পড়ে আছে, 2 নম্বর হচ্ছে মাথায় কলসি দিয়ে আমার মেয়েরা জল মেয়েরা আনতে যাচ্ছে, মেয়েরা চলান দিয়ে যাচ্ছে, জল আনতে যাচ্ছে, আর 3 নম্বর হচ্ছে সাজানো গোছানো উট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তার ভীষণ অভিমান, সে মাথা ঘুরিয়ে নেয়, তাকে আবার আদর করতে হয়, সে আবার যায়। এই যে উটটা মেয়েদের মাথায় কলসি, আর আরাবল্লী রেঞ্জ পড়ে আছে, এটা আমার 3টা সিম্বল, এটা দিয়ে কিন্তু আমার নাটক শুরু হবে। এইভাবে আমি নাটকটা মেঘনাদ কি শুনতে পাচ্ছেন মেঘনাদ? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘনাদ বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, মেঘনাদ আবার জয়েন করার করবেন।
তো আজকে যারা প্রশ্ন করেছেন, আমরা অনুষ্ঠানের আরো কিছু আলোচনা শুনে নি, নাটক সম্পর্কে মেঘনাদদার গল্প শুনবো, তারপরে মেঘনাদদার কাছে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবো। আপনারা অনেকেই আজকে প্রশ্ন করেছেন, অনেকেই আমাদের সঙ্গে আছেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা দেখছিলাম 2001 থেকে আমি সব মিলিয়ে মেঘনাদ দাইলে প্রশ্ন রাখবো অন্তত পক্ষে প্রায় 35টা প্রযোজনা করেছেন, প্রায় 50 বছরের পথ চলা, 48 বছর হয়ে গেছে। 73 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠা করেছিলেন সায়ক নাট্য দলের, এবং সায়ক প্রযোজিত নাটকের সংখ্যা 35টার কম নয়। এখন শেষ দিকের কয়েকটা নাটকের কথা বলি, সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছিল, পিঙ্কি বুলি, দামিনী হে, পাসিং শো, পুনরুত্থান, এই এই সবকটা যে নাটক, এই নাটকগুলোর আখ্যানকার অমর মিত্র। তো আমরা এই চ্যানেলে একবার অমর মিত্রর ইন্টারভিউ নিয়েছি, তো আমরা চেষ্টা করছি, আমাদের ব্যাক স্টুডিওতে যিনি আছেন তিনি চেষ্টা করছেন মেঘনাদদার সঙ্গে যোগাযোগ করবার, কোনো কারণে মেঘনাদদার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ততক্ষণে যদি আমরা স্ক্রিনটা একটু দিতে পারি তাহলে খুব ভালো হয়। স্ক্রিনটায় আমরা দেখে দেখে মেঘনাদদার কিছু নাটকের দৃশ্য, তার ছবি, অভিনয়ের ছবি ইত্যাদি আমরা একটু দেখে নিতে পারি। আশা করছি মেঘনাদদা এখানে জয়েন করতে পারবেন আমাদের সঙ্গে। মেঘনাদদা জয়েন করছেন, নিশ্চয়ই জয়েন করবেন, আমি একবার ফোনে ধরবার চেষ্টা করি। হ্যাঁ, এসে গেছেন মেঘনাদদা, এসে গেছেন, ফাইন। মেঘনাদদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফাইন। মেঘনাদদা, আমরা যেটা বলছিলাম যে আপনি প্রায় গোটা 35-36টা প্রযোজনা হয়েছে সায়কে গত 48 বছরে, 2022 আগামী বছর 50 বছরে পা দেবে, সুবর্ণ জয়ন্তীতে পা দেবে। আমাদের শুভেচ্ছা থাকলো সায়কের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের জন্য, এবং সুবর্ণ জয়ন্তী এত বছরের পথ চলার জন্য। আমি যেটা বলছিলাম যে আমি একটু দেখছিলাম নাটকের লিস্টটা, গোটা 35-36 আপনারা প্রযোজনা করেছেন, কিন্তু নাট্যকারের সংখ্যা বড্ড কম। চন্দন সেন, ইন্দ্রাশিস লাহিড়ী এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়, মূলত এরা, দু একটা ব্যতিক্রম না থাকে। কিন্তু আমাদের তো অনেক নাট্যকার, নাটককার নাটক লিখছেন এই সময়, তো আপনি এই তিনজনের বাইরে আর যাননি কেন? এটাও কি আপনার সাফল্যের একটি কেমিস্ট্রি? ব্যাপারটা হচ্ছে কি যে এদের সঙ্গে ওয়েভলেন্থ খুব মেলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমার সঙ্গে এদের দুজনের, এই আমি আমি ঠিক করেছিলাম যে চন্দনদাই হচ্ছে আমার মূল নাটককার, তিনি নাটক লিখবেন, আমি ওই নির্দেশনার কাজ করব। এবং 1983-1993 সালে এসে আমি ইন্দ্রাশিস কে পাই, বাসুভূমি নিয়ে আসি ইন্দ্রাশিস, এবং তার থেকে মৃত্যু পর্যন্ত, পিঙ্কি বুলি লেখার পর ইন্দ্রাশিস মারা যায়, মৃত্যু পর্যন্ত ইন্দ্রাশিসের নাটকই আমি করেছি এবং চন্দনদার নাটক করেছি। তা এর মধ্যে 14টার উপরে চন্দনদার নাটক, 6টার উপরে ইন্দ্রাশিসের নাটক। আমি এই কাজ করতে গিয়ে দেখেছি আমার কাজের পদ্ধতিতে, আমার একটি এইটা একটা ওয়ার্কস, একটা একটা কারখানা চলে আর কি, আমাদের আমাদের একটা কারখানা চলে। এই কারখানাটা যেহেতু আমরা খুব পপুলার দল ছিলাম এবং প্রচুর আমাদের শো করতে হতো, সেহেতু আগে 2 বছর অন্তর নাটক নামাতাম, এখন 1 বছর অন্তর নাটক নামাতে, 2 বছর অন্তর নাটক নামানো মানে আমার নাটকটা চাই চাই, অর্থাৎ 1 বছর নাটকটা করার পরে যখন নাটকটা পপুলার হয় তখন তার লাটাই গুটানো, আমি কলসো করছি, আর তার মধ্যে আর একটা নাটক তৈরি করব। এই সময় সময় ঠিক ঠিক আমার ইনপুট গুলো লাগবে, র মেটেরিয়াল লাগবে, এই র মেটেরিয়াল না থাকলে হবে না। সেখানে আমি রাজ্যের বিভিন্ন নাটককারের কাছে ঘুরে ঘুরে বেড়ালে আমার হবে না, আমার নিজস্ব নাটককার যদি থাকে, যেমন নিজস্ব দলের নিজস্ব ডিরেক্টর থাকে, তেমন নিজস্ব একজন নাটককার থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয়। যদি নাটককার এবং নির্দেশকের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, তারা যদি মনে করে যারা পরস্পরের প্রতি দায়বদ্ধ, তাহলে তারা নিশ্চয়ই কাজটা করতে পারে। তা আমাদের ওয়েবলেন্থে ইন্দ্রাশিস লাহিড়ী এবং চন্দন সেনের সঙ্গে আমার প্রচন্ড ওয়েভলেন্থে মেলে এবং পরস্পরের প্রতি প্রচুর শ্রদ্ধাবোধ। দুটো কারণ, এক হচ্ছে ওরা দুজন আমার চেয়ে শিক্ষিত, চন্দন দা আমার চেয়ে অনেক শিক্ষিত লোক, ইন্দ্রাশিস লাহিড়ী তো আমার চেয়ে অনেক শিক্ষিত ছিল, ওদের ওরা ইংরেজি সাহিত্যের সব
লোক তো, ওরা বাইরের পড়াশোনা গুলো খুব ভালো, এবং ওই আধুনিক থিয়েটার, আধুনিক সময়, আধুনিক নাটককার, এদের সম্পর্কে ওদের জ্ঞানভূমি আমার চেয়ে বেশি। কারণ ঘটনা হচ্ছে যে তাদের কাছে আমি এনলিস্ট হতে পারি, যেহেতু তারা অধ্যাপনা করে, তারা শিক্ষকতা করে, তাদের কাছ থেকে এনলিস্ট হতে পারি, এবং একই সঙ্গে আমার যে থিয়েটার করার ক্ষমতা, আমার যে নিজস্বতা, আমার যে থিয়েটার মেকিং এ যে মনীষীরা আমি আস্তে 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 ডেভেলপ করতে করতে তৈরি করেছি, তার প্রতিও তারা খুব শ্রদ্ধাশীল। তারা জানতেন যে আমি যদি এটা এইভাবে করি, মেঘনাদ এ করবে। এখন প্রথমে বিষয় নির্বাচন করার পরে এই মুহূর্তে আমরা কি থিয়েটারটা করতে চাই এটার করে, তার জন্য গল্প খোঁজা, তার জন্য যদি সাহিত্য থেকে পাওয়া যায় ভালো, না নিজেরা তৈরি করে নিলাম তখন সেটা মৌলিক নাটক হলো, কিংবা আমরা বিদেশের কাছ থেকে একটা নাটক হঠাৎ করে পেলাম, সেই নাটকটা অসম্ভব ভালো লাগলো, সেটা আমরা করলাম, এইভাবে যখন করছি, কিন্তু আমরাই করছি এবং আমাদের মধ্যে এটা আলোচনা করছে, এবং যখন সে অ্যাডাপ্টেশন করছে কিংবা যখন সে মৌলিক ভাবে লিখছে, যখন সে গল্প থেকেও নাটকটা করছে বা উপন্যাস থেকেও নাটকটা করছে, প্রতিটা দৃশ্য লেখার পর পড়ছে বা দুটো দৃশ্য পড়ছে, পড়ার পর দেখা যাচ্ছে যে আমি ভিজুয়ালাইজ করছি, সঙ্গে সঙ্গে ভিজুয়ালাইজ করছি, ভিজুয়ালাইজ করতে গিয়ে কোথাও আটকে যাচ্ছে কিনা, কোথাও আমার অসুবিধা হচ্ছে কিনা, অসুবিধা হলেই বলছি, এবং অসুবিধা যখন হচ্ছে কি হওয়া উচিত সেটা বলে দিতে পারছি, এবং সেটা তখন বলতে পারছি যদি ও আমাকে বলে, আমি নিজে থেকে কিছুই বলতে পারছি না, আমি নিজে থেকে কিছুই বলতে পারছি না, ও যখনই দুটো দৃশ্য লিখলো তখনই আমি কথা বলতে পারছি, আর তখনই আমার ভেতরে ক্রিয়েশনটা কাজ করছে, তখন ও দেখছে যে আমার ও যে যুক্তির কথা বলছে খুব ভালো, সঙ্গে সঙ্গে লিখে এনে পাল্টে নিচ্ছে, আবার পছন্দ হয়ে গেলে পরেরটাই বেরিয়ে যাচ্ছি, আমরা এভাবে যাচ্ছি। কখনো কখনো চন্দন সেন বলছে আচ্ছা আপনি কি বলছেন, আপনি লিখে দিন তো সিনটা, তা আমি সিনটা লিখে ওনাকে পাঠিয়ে দিলাম, উনি আবার তার উপরে কারেকশন করে আমায় পাঠালেন। আর উজ্জ্বল আর তোমার ইন্দ্রাশিস, ইন্দ্রাশিস ওরা কিন্তু নিয়ে যাবে, পাঁচবার বার ঠিক আছে আবার যাচ্ছি, চারবার পছন্দ হয়নি ঠিক আছে আবার যাচ্ছি, আবার নিয়ে গেছে, সাতবার দরকার লিখবে ওরাই লিখবে। চন্দন অনেক সময় আমাকে ছেড়েছে, কিন্তু এরা কোনোদিনই ছাড়েনি, নিজেরাই লিখেছে, কিন্তু আমার কথা তারা শুনেছে, এই আর আমরা আমি তার কথা শুনেছি, এই কম্বিনেশনে আমার যখন কাজ বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে নাটক পাবো সে নাটকে নবজন্ম দেবো, আমি সেই স্টেজের ওপরে একটা আমার যদি তৈরি করা স্ক্রিপ্ট থাকে, যা ব্রেকটা স্ক্রিপ্ট হয় সেটা অন্য প্রশ্ন, এমনি যদি কোনো মৌলিক নাটক কারুর নাটক হয়, তা আমি নতুন যেই মুহূর্তে জন্ম দিতে যাবো তখন আমি এই বলবো আপনার ছেলে তো ছটা আঙুল আছে, একটা আঙুল তো কাটতে যাবে, তো পাঁচটা আঙুল তো মানুষের, এটা বলে ফেলবো, সে তো মানবে না। অর্থাৎ আমি যে নতুন জন্ম দেবার সময় তাকে আমার মতো করে সাজাবো সেটা সাজাতে দেবে না, এরা এদের সঙ্গে সেই প্রবলেম গুলো আমার নেই, আমার আমি আমি প্রথম থেকেই তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এই সুযোগটা আমি যখন পেয়ে গেছি, আমার দুজন নাটককারকে আমি এই বলতে, আগে আমার নাটক লিখবেন, আমাকে আগে দেবেন, তারপর আপনি হজবড়ার কথা ভাববেন, আগে তুই আমাকে দিবি ইন্দ্রাসিস, তারপর চেনা মুখের কথা ভাববি, এইরকম কমেন্ট ছিল। সেক্ষেত্রে উজ্জ্বল অনেকের অনেকের বেশি অনেকের অনেকের মধ্যে আমি একজন, উজ্জ্বলের প্রতি আমার সে কমেন্টটা নেই, কিন্তু উজ্জ্বল আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে, আমি বলি নাটকটা, এবং আমার এখানে নাটকে বলি আমি এত উত্তেজিত কাউকে হতে দেখি না, নাটকটা একটা নাটক শুনতে শুনতে, একটা দৃশ্য শুনতে শুনতে একটা মানুষ এইরকম ইনভলভ হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে, মেঘনাদ দা তোমার মতো এরম বলে, তুমি যা বলো এরম এরম একটা বলে আর কি, সেটা আমার ভেতরে আছে, ভেতরে আমি কোনো জ্ঞান দিতে পারি, আমি আলাদা করে জ্ঞান মানে ভেবে রেখেছি আর জ্ঞান দেবো, এই আমার হয়, আমার ভেতর কথা বললে আমি কথা বলতে পারবো না, আমি কথা বলবো, তারপরে ওরা জানে যে আমি কোন জায়গায় সম্পাদনা কথাটাও ব্যবহার করি, পুনর্যোজনা, পুনঃসংযোজনা, পুনঃসম্পাদনা এবং নির্দেশনা, মেঘনাথ এরকম কোনোদিন আমি ভাবিও নি, আমি মনে করেছি যেটুকুনি বদল করা হচ্ছে সেটা ডিরেক্টরের কাজ, ডিরেক্টরই করবেন, তার জন্য আলাদা করে তার ক্রেডিট দরকার নেই, ডিরেক্টর বললেই হবে, নাটকটা পুরোপুরি নয় চন্দনদার নয় ইন্দ্রাশিস, ওরাই থিয়েটারের জনক, আমি না, আমার নাটকের সাকসেস যদি হয় সে নাটকের সাকসেস এর 50% আমার নাটককারের, 50% আমার, অন্তত সহায়কের ক্ষেত্রে 50-50, আখ্যানকারকে আমি মান্যতা দেবেন না, আখ্যানকারকে মান্যতা দেবেন না, আখ্যানকারকে মান্যতা দেবেন না, আখ্যানকার মানে কাহিনীকার, আখ্যানকার মান্যতা দিতেই হবে, কারণ আখ্যানকারকে আখ্যানকারই তো আমাদের দুজনকে তাতিয়েছে, এই যেমন আমি এই যে বললেন যে অমর মিত্রের কথা বলছি, অমর মিত্রের দেখার চোখ দেখেছেন, ওরে আর সর্বনাশ, ওনার ওনার আসলটা হচ্ছে চোখ, উনি দেখ একটা জীবনে যখন ভুগবেন উনি পেনিট্রেশনটা এত দীর্ঘ, এত ডিপ রুটে চলে যাবেন,
উনি যখন অন্য লিখবেন আকাল লিখবেন, ওই মানুষগুলো এত ডিপ রুটে চলে যাবেন, ডিপ রুটে গিয়ে মানুষগুলোর ভেতর আত্মাটা আবিষ্কার করে করে ওনাকে রিভিল করেন, বের করে নিয়ে আসেন। যেমন আমি কলিয়ারি বেল্টে কলিয়ারি লোকের অনেক রকম প্রবলেম সমস্যা আছে, কিন্তু ওর ভেতরে ঢুকে যাওয়ার মতো সময় বা ওর মতো ক্ষমতা কটা মানুষের আছে। এবং একই সঙ্গে একটা গ্রামের মেয়ে আর একটা লরেটোয়ে পড়া মেয়ে, এই দুটোর মেয়ের ইন্টারাকশন থেকে উনি প্রমাণ করিয়ে দেন যে আপনি কি বলিতে, যে যারা নেচারের কাছাকাছি থাকে তারা অনেক বেশি ডেভেলপ, তার কালচারাল কোডটা তৈরি হয়নি লরেটোয়ে পড়া মেয়েটার মধ্যে, কিন্তু বোঝে না তারা, অনেক বেশি বোঝে ও, অ্যাডাপ্টেশন ও অ্যাডাপ্ট করে অনেক বেশি, ও গ্রহণযোগ্যতা অনেক বেশি ওই মেয়েটার চেয়ে, ও হামলা করে গেলে। আর পরস্পর পরস্পরের জীবনের সম্পত্তি যে গভীর আগ্রহ এবং একই সঙ্গে গভীর হিংসে, এই দুটো একই সঙ্গে রাখা, এটা তো মৃণাল সেন ছবি করবেন বলেছিলেন, মৃণাল সেন ছবি করেননি। তারপরে সুমন মুখার্জি বলেছেন নাটকটা এটা দিয়ে নাটক করবেন, করেননি। আমি আমি পড়ার পরে বলেছি এটা আপনি কাউকে দিতে পারবেন, এটা করবই করবো। এবং তারপর এইখানে একটা একটা জিনিস জানার আছে, আপনি এখনই বললেন যে পড়ার পরেই আপনি এটা করতে চাইলেন, বা একদম প্রথমে বলেছিলেন যে দুই হুজুরের গল্প, রুশ গল্পটা আপনি পড়েছিলেন, তারপরে চন্দন সেনকে দিয়েছিলেন এটা নাট্য রূপ দেওয়ার জন্য। এখানে আমার জানার যে আপনাদের তো অধিকাংশ প্রোডাকশনই সাহিত্য নির্ভর, সাহিত্য থেকে কাহিনীকে গ্রহণ করছেন, সেটা কি আপনি করেন? মানে আপনি প্রাথমিক ভাবে কোন একটা গল্প উপন্যাস পড়ে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অনেক অনেক সময় ওরা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি, কারণ আমি তো প্রথমে, ওরা তো অনেক নিজেদের নাটক অন্য নাটক লিখছে, আমার তো খালি সহায়ক ওরিয়েন্টেড, আমাকে তো ভাবতে হচ্ছে, আত্মজন করার পরেই তো ভাবতে হচ্ছে পরেরটা কি। এবার আমি আমি এবারে ইন্দ্রাশিস উজ্জ্বলকে বলছি, উজ্জ্বল কি রে, কি আমার আমার জন্য কিছু আছে? বলে দাদা একটা তোমার জন্য ভাবছি। এবার ভাবছি কোন কি ভাবছি, যে এই ভাবজিটা নিয়ে বসবো, শুধু ভাবজিটা নিয়ে বসবো, এই ভাবজিটা নিয়ে বসলেই আমরা এদিকে পৌঁছবো না ওদিকে চলে যাবো, আর একটা গল্প নিয়ে আসবো, একটা কিছু হবে। উনি এবারে উজ্জ্বলের নাটক ভাবজি, যেমন এই প্রেরেন্দ্রলো পড়ে চন্দন দাকে বললো চন্দন এটা আমি বলে পড়েছি, এটা করে দেবেন, করবেন এটা, হ্যাঁ করবো, আচ্ছা আমাকে আর একটু করতে দিন, ও পড়লো, এবার বসে গেলাম কিভাবে অ্যাডাপ্টেশন করবো। এবার অ্যাডাপ্টেশনের মুন্সিয়ানা চন্দন দার অসাধারণ। এবারে যারা খুব তাত্ত্বিক লোক তারা বলবে ডিপার্চার হয়ে গেল, এইটা প্রিরন্দন প্রিরন্দন বেসিক যে কথাটা বলেছে সেটা চন্দনদা কোনোদিন তার থেকে সরে যাবে না, ওই বেসিক কথাটা বলে সেটাকে আমাদের দেশের মাটি কি করে মাখাবেন, বিদেশি ফুলটা দেশিতে কিভাবে বপন করবেন, আমাদের সমাজ সংসার দুটো বন্ধু ছিল, দুজনের লেভেলটা আলাদা ছিল, একজনের আন্ডারে একজন চাকরি করতে মতো ছিল প্রিরন্দন অরিজিনাল অল ফর দা বেস্টে, কিন্তু চন্দন দা করে দিলেন দুজন বন্ধু, দুজনের রাজনৈতিক স্তরটা আলাদা, একজন সামাজিক মানবিক কাজে সামাজিক আন্দোলনে যুক্ত সমাজের জন্য কাজ করেন, আর একজন রাজনৈতিক নেতা, দুজনের পাওয়ারই আলাদা হয়ে গেল, দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল, দুজনের মধ্যে বন্ধু। এবার মেয়েটাকে নিয়ে প্রবলেম, এই যে মেয়েটাকে নিয়ে প্রবলেমের যা যা বেসিক কথা, যে সমস্ত সম্পর্কগুলি আমরা কল্পনা মনে করছি এবং অ্যাকচুয়ালি আমরা যেটা বলছি সেটাই কল্পনা, মানুষ যেটা ভাবে সেটা নয়, মানুষ তার থেকে আলাদা, এটা কিন্তু অরিজিনাল প্রিরন্দলের কথা, এবং সেই কথাটাই কিন্তু চন্দনদা রেখেছে। কিন্তু চন্দনদা সে মুদিখানে একটা মাঝের চর নিয়ে এলো, মাঝের চর তা সিম্বলিক, তার মধ্যে দুটো লড়াই হলো, এই যে জ্ঞানবৃক্ষের ফল সেই সময় জারের আমলের সঙ্গে আমার সমাজকে মেলানো, বিশ্বদিনের সঙ্গে ওই সময়কে দুই বুজুরকে আমাদের এখানে নিয়ে আসা, এই যাবতীয় জায়গায় চন্দনদার অ্যাডাপ্টেশনের অসম্ভব ক্ষমতা আছে, তিনি দেশজ করতে পারেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ঘরানার লোক আমাদের দেশজ করা, অজিতেশ দেখো অ্যাডাপ্টেশন করার জন্য প্রচুর কথা শুনতে হচ্ছে, ব্রেকটে প্রচুর কথা, তাতে কিছু এসে যায় না, তিন পয়সার পালা ভালো মানুষের মধ্যে ব্রেকটের নাটক যে বৃহস্পতি শুনে হমরম করে মানুষ গ্রহণ করবে এবং হাউসফুলের পর হাউসফুল হবে, এটাই বা কে ভেবেছিল, ব্রেক মানেই তো হবে না, তো করে দিয়ে দেখিয়ে দিয়েছেন তো যে আমাদের দেশের জন্য আমাদের ওটাই কাজ, দেশের মতো করে দেশের জন্য আমরা অ্যাডাপ্টেশন করে নিই, আমরা সাহিত্য থেকে নেবো, আমরা যেখান থেকে নেবো আমরা সর্বভুক, আবার মৌলিক নাটকও করে দেবো, মৌলিক নাটকও করবো, সেটা কোনো অসুবিধা নেই। আমরা আপনি পিঙ্কি বুলির কথা বলছিলেন, যে যারা শুনছেন বলি,
মূল গল্পের নাম সম্ভবত বালিকা মঞ্জরী, অমর মিত্রের লেখা। বালিকা মঞ্জরী, হ্যাঁ, এবং অমর বালিকা মিত্রের মঞ্জরী। কাহিনী থেকে যেমন ধরুন আমি চারটে প্রযোজনা করেছেন মেঘনাদ। আরেকটা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে পাসিং শো, যার নাম আমি বদল করিনি, মধ্যবিত্ত মানুষের নিজস্ব মূল্যবোধ খোঁজার লড়াই, মূল্যবোধ সার্চিং, নিজেকে যে হারিয়ে ফেলা মূল্যবোধকে খোঁজার যে আকুতি, সেটা হচ্ছে পাসিং শো, বাবার বাবার রেকর্ড খোঁজা, তার মানে প্রায় পৃথিবী খুঁজে ফেললো আর কি, পুরো সমাজটাকে দেখিয়ে দিল, পুরো সমাজটাকে দেখিয়ে দিল অমর মিত্র ওই গল্পের মধ্যে। অমর মিত্র দেখার চোখ, আমি পরপর করলে আর একটা বললে তোকে না অমর মিত্রতে পেয়েছে, দাদারা বলবে তোকে না অমর আপনি মিত্রতে অলরেডি পেয়েছে, অলরেডি চারটে হয়ে গেছে। না, আমি যেন বসে এটা আছে। জানতে চাইছি, এটা যদি জানতে চাইছি যে অমরদা ছাড়া আর কারোর আখ্যান থেকে এতগুলো প্রযোজনা করেছেন আপনি? না 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 না, করিনি করিনি, আর কারোর কোন জায়গা থেকে করিনি, এই কারণে করিনি যে আসলে অমর মিত্র প্রায় অনেকগুলো করব বলে না পড়তে শুরু করি, আর পড়তে পড়তে না আমি একটুখানি অমর সংকট মিত্রের সৃষ্টি প্রেমেই করে। পড়ে যাই। হ্যাঁ, তার ফলে আমার এত করছে, আমি এখন চুপ করে আছি, অমর মিত্রের আবার আবার পাইলে আবার করবো, মানে অমর মিত্র আমার অমর মিত্র এত জীবন, আর ওনার না একটা বামপন্থী মনোভাব আছে, বামপন্থী দর্শন আছে, ওনার দর্শন আমার ভীষণ ভালো লাগে, উনি এখানে সমস্ত কাজের ওয়েভলেন্থে মধ্যে, মিলে যাচ্ছে, এখানে হ্যাঁ একটা ওয়েভলেন্থে দর্শন মিলে আছে, যাচ্ছে। উনি কিন্তু কোনোদিন অ্যানাউন্স করছেন না যে আমি বামপন্থী আমি অমুক তমুক, কিন্তু ওনার মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে দেখার চোখ, সব দর্শনটাই হচ্ছে বামপন্থী দর্শন, এবং সেই দর্শন আমাকে ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করে, এবং ওনার যে সংলাপ যখন লিখবেন না পটাস করে, কোন ওই সংলাপ আপনাকে রাখতেই হবে, ওই সংলাপ আপনি সরাতে পারবেন না, ওই সংলাপ আপনি ঘুরে এনে ঢুকিয়ে দিতে হবে। এই বিমল করের দেখেছিলাম আমি, অপরাহ্ন করলাম বিমল করের সাঁঝবেলা, কিছুতেই ভুলতে পারছি না, 17 বছর আগে পড়েছি অপরাহ্ন, ভুলতে পারছি না কিছুতেই, আমার এটা আমায় করতে হবে, ইন্দ্রাশিস কে দিলাম, ইন্দ্রাশিস করলো, অপরাহ্ন প্রায় চারজনের চারটে স্টেটমেন্ট ছিল, তা দিয়ে আমাদের সাঁঝবেলা নেমে গেল। এইখানের সময় আমি বিমল করের 60খানা সংলাপ, আমি ইন্দ্রাশিস কে, ইন্দ্রাশিস খুব রেগে যাচ্ছে, আমার ইন্দ্রাশিস এটা রাখো, এগুলো রাখো, এই সংলাপ সাহিত্যিক ছাড়া কেউ বলতে পারবে, এ নাটককারদের সংলাপ না, এ সাহিত্যে সাহিত্য যারা করে তাদের, এর এ যখন লিখে ফেলে না একজন সাহিত্যিক সংলাপ, তখন সে সংলাপের যা জোর হবে, সে জোর কিন্তু তুমি পারবে না, ওরা সব ন্যারেটিভ চলছে, ন্যারেটিভ চলছে, সংলাপ লিখছে না, দুম করে সংলাপ লিখলে হরে অমক সংলাপ ওটা, সেই জন্যে ওই সংলাপ নিয়ে নাও, আমরা সর্বভুক, আমরা নিয়ে নাও, আমাদের কোনো অসুবিধা নেই। বিমল করে, বিমল করের পড়াশুনো, অন্য বই যখন যার কাজ করি তার তো একটু পড়াশুনো করে নিয়ে যায় না, তো কাজটা ভালো হয় না। বিমল করে মেয়ে বললো বাবার অনেক কিছু এর মধ্যে আছে, বাবার অনেকগুলো উপন্যাস, অনেকগুলো গল্প আপনার এইটার মধ্যে আছে, এই এই আপনার সাজবেলার মধ্যে আছে, আপনি গুছিয়েছেন, আমি কখনো বাবা থেকে বেরিয়ে যাননি, আমি বললাম জানি না, আমি করতে করতে হয়তো হয়েছে, আমার অন্যগুলো পড়া ছিল তো সেগুলো হয়তো ঢুকে গেছে, কিন্তু জ্ঞান তো ঢোকেনি, কিন্তু ভালো হয়েছে, আমি অন্যের বিমল করে কাজ করছি, তো বিমল করে কাজ করেছি, এই এইটা আর কি। ঘটনাচক্রে এখনো বিমল করের জন্মশতবর্ষ চলছে, এটা এটা জন্মশতবর্ষ, 100 বছর হয়ে গেল তার জন্মের, এবং আমরা আমাদের এই চ্যানেলে 2 দিন ধরে অনুষ্ঠানও করেছি তাকে নিয়ে। এবার একটু স্ক্রিনে আমরা আসব। আমি এক্ষুনি একটা জিনিস হঠাৎ করে খেয়াল করলাম মেঘনাদ দা, আমি এই নাটকের নামগুলো দেখছিলাম এখানে, আপনিও দেখছেন, সবাই দেখছে, নারী ছাড়া, 2001-এর নারী ছাড়া, সবকটার অদ্ভুত ভাবে চারটে অক্ষর, পাসিং শো, পুনরুত্থান, ভালো লোক, দামিনী হে, পিঙ্কি বুলি, দৌড় নামা, সব সব, এটা কি খুব, মানে এটা কি খুব সচেতন ভাবে নাকি এমনি? সংস্কার, সংস্কার আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সংস্কার থেকে, মানে আপনার ব্যাপার, চারটে সংস্কার, চারটে আমি লোককে বলি, আমি আমি লোককে বলি, লোককে বলি বিজ্ঞাপন করতে সুবিধে, আসল কথা সংস্কার, চার অক্ষরের আচ্ছা নামে সংস্কার হয়ে গেছে, নাটকটা চার অক্ষরের নাম নেই, নারী তো আমরা একটা শো করবো বলে করেছিলাম, সেজন্য ওটার দিয়ে দেখিনি, কিন্তু ম্যাক্সিমাম তার ক্ষেত্রে আগে, দেখা তার যাচ্ছে আগে আগের তালিকায়ও আমরা দেখছি প্রথম দুই দিকে জনের দুটো বাদ গল্প দিলাম। জ্ঞানবিক, দুই জনের গল্প জ্ঞানবিকের ফলগুলো তো চার অঙ্কে ছিল না, এই না ব্যাপারটা ঘটেছে কিন্তু দায়বদ্ধের পর থেকে, আচ্ছা, 1991, দায়বদ্ধের পর থেকে এটা ঘটেছে আর কি, হ্যাঁ 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 চার অক্ষরের প্রতি দুর্বলতা চলেছে, এটা ভেতরের সংস্কার, আর 2 তারিখে আচ্ছা, লাগিয়ে অভিনয় করা, ও আচ্ছা, যে কারণে প্রতিষ্ঠা ডিসেম্বরের 2 তারিখ, হ্যাঁ 2 তারিখটা তাহলে তার মানে 25
20 থেকে 29-এর মধ্যে নাটক নামে আমার। আচ্ছা আমরা এখন স্ক্রিনে কয়েকটা ছবি দেখেনি, স্ক্রিনে কয়েকটা ছবি দেখেনি, সেটা হচ্ছে ও আচ্ছা 2 তারিখ মানে বুঝেছি, মানে 20 থেকে 2টো ডিজিট আর কি, 2টো ডিজিটের কথা বলছেন, না না ডাবল দুই ডিজিট। দুই দুই সংখ্যাটা থাকবে, ও দু আচ্ছা তারিখে আচ্ছা নাটক আচ্ছা, হবে, বলো বললা 20, 21, 22, 25, 26, 27, 28, 29। তার আগে, তার আগে কলসো পেলে আপনার সমস্যা হয়, মানে ভাল লাগে না করতে, আগ্রহ কমে যায়, হয়তো কলসো করবেন না? করবো না তো, নতুন প্রথম নাটক করবো না, প্রথম নাটক দূরে দাঁড়াতে গিয়ে করবো না, এটা সংস্কার। এখন এর সংস্কার কি ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেন সংস্কার ইচ্ছেন, আমি কোন দিকে কোনো রিস্ক নেব না, আমার দলকে কোনো দিকে কোনো রিস্ক নিতে দেবো না, এবং অভিনয়ে কোনো রিস্ক নেবো না, পুরোপুরি করে তবে না বাবু, তেমনি এসব ফাঁকামি রাখবো না, মনের মধ্যে কোনো সংস্কার নেই, সংস্কার আছে না না, আমি 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 এটা এই এইটা আর কি ওপেন বললাম, মানে এর মধ্যে লুকিয়ে চাপিয়ে জ্ঞান দিলাম না, আমার যেটা মনে হলো, আমার যেটা হয় সেটা না আমার আমার হঠাৎ করে আগে ভাবিনি, এক্ষুনি স্ক্রিনে দেখতে দেখতে খেয়াল আমি হলো। জানি না। আমি এই বিপদটাই আশা করছিলাম যে আপনার যা চোখ পটাশ করে ধরে ঠিক বলে দেবেন, এই তো প্রেম আমরা কথা, এখন প্রেম স্ক্রিনটা কথা দেখিনি একটু। পাশের চোখ, এই যে হ্যাঁ ভালো লোক, এটা পুনরুত্থানটা যেই করলাম দেখলেন না, পুনরুত্থান যেই করলাম ওটা না তেমন চললো না, এইগুলো আমার সমস্যা বেড়ে দিচ্ছে, পিঙ্কি বুড়িতে চলেছে, হ্যাঁ 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 আমরা স্ক্রিনে কয়েকটা দামিনী ছবি দেখেছি, হে, তিনলার, দামিনী হে, হ্যাঁ দামিনীর পরে হে শব্দটা, ঠিক ঠিক, এটা হচ্ছে দৌড়নামা, হ্যাঁ 2008-এ প্রযোজনা দৌড়নামা, আমি ইন্দ্রাশিসের বাকি নাটক, সবগুলো দিয়েছি। ইন্দ্রাশিসের নাটক, হ্যাঁ দৌড়নামা, হ্যাঁ ইন্দ্রাশিসদা তো বোধ হয় চলে গেলেন কত সালে, 15 নাগাদ, না 15 13, 13-তে চলে গেলেন, পিঙ্কি বুলি, পিঙ্কি বুলি মেঘনাদদা এখানে, হ্যাঁ পিঙ্কি বুলি এখানে, দু ধ্রুব হাজার তারা উনিশ 12 সালে, আমরা কয়টা দু হাজার এগারো সেরা প্রযোজনা দেখেনি, এটা এই ধ্রুব যে তারা, দামিনী হে, হ্যাঁ দামিনী হে বলছিলেন 2014 সালের প্রোডাকশন, এটা ইন্দ্রাশিস লাহিড়ী বোধহয় স্ক্রিপ্ট না করেছিলেন, নাট্যরূপ দিয়েছিলেন, না 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 চন্দন দা, ও এটাও চন্দন দা, ও পিঙ্কি বুলি হচ্ছে, পিঙ্কি বুলি ইন্দ্রাশিস চন্দন দা, এবং এটাও অমরদার, অমরদার দুটো তিনটে গল্প মিলিয়ে পিঙ্কি মনে বলি হয়। দামিনী হে, অমর অমর মিত্র, হ্যাঁ অমর মিত্র দামিনী হে আমরা এই দেখাচ্ছি, দামিনী, হ্যাঁ এই যে চমৎকার, ফের গাছের চোখ কোঠরের মধ্যে চমৎকার, থাকে, হ্যাঁ চমৎকার, ফের গাছের চোখ, কোঠরের মধ্যে লোকগুলো থাকে, এই গাছের স্টেজটা কে তলায় থাকে, করেছিলেন, স্টেজ করেছিলেন কে? শ্রমিক পিয়ালি, হ্যাঁ এই তিন বুড়ো আর এই মেয়েটার গল্প, হুম হুম স্ক্রিনটা, পাসিং শো, পাসিং শোর পাসিং কথা শো, বলছিলেন, এইখানে পাসিং শো থেকে একটা জিনিস মনে পড়লো, শুধু পাসিং শো নয়, পাসিং শো ছাড়া আমি আপনি অনেকগুলোতে দেখেছি, আপনি মঞ্চের মধ্যে গান গেয়েছেন, তো আপনি কি আলাদা করে গান শিখতেন? না না আলাদা করে কিছু গান শিখতাম না, স্টেজের উপরে গানটা গাওয়াটা গেয়েছি, আমরা পাসিং শো এর কয়েকটা ছবি দেখেছি, এবং তার জন্য তো আপনাকে নিশ্চয়ই গানের চর্চা করতে হয়েছে, না অনুশীলন না তো না করতে হয়েছে। না না সেসব কিছু করতে হয়নি, আচ্ছা আচ্ছা সেসব কিছু করি, ওই এমনিতেই গাইতে পারি যেটুকুনি পারি তাই, সেটা স্টেজ ছাড়া তো গান গাইনি, স্টেজে গান পুনরুত্থান গাওয়াটা একটা আলাদা, 2018, পুনরুত্থান যেটা বলছিলেন, এটা হচ্ছে বোধহয় শেষ প্রযোজনা, ভালো লোক, আত্মজন হচ্ছে শেষ প্রযোজনা, মাত্র দুটো তিনটে আচ্ছা শো আচ্ছা হয়েছে, আচ্ছা এটা হচ্ছে আচ্ছা ভালো হ্যাঁ লোক, হ্যাঁ আত্মজন আমরা দেখাচ্ছি 2020-তে, তারপরে তো শো করবার সুযোগই হয়নি, আমাদের লকডাউন ইত্যাদি হয়ে গেল, এইখানে আমি এই এই লকডাউন বা এই সূত্রে আর কয়েকটা আমি ছবি দেখিয়ে দিই, আমাদের এখানে আছে বিভিন্ন মুহূর্তে মেঘনাদের ছবি, এবার আমি যেহেতু স্ক্রিনটার পার্টটা শেষ করে ফেলি, এর বাইরে আপনি এই কয়েকটা বেশ কয়েকটা সিনেমায় অভিনয় করেছেন, আমরা সেইটা একটু, আচ্ছা বেশ স্ক্রিনের জায়গাটা পরে আসবো নাটক নিয়ে, আর একটা হ্যাঁ জিনিস বলুন বলুন, থিয়েটার নিয়ে বলা হয়নি, একটা বড় বড় কাজ আমার আছে, আচ্ছা সেটা হচ্ছে আচ্ছা যে তাহলে স্ক্রিনটা একটু সরিয়ে নাও, আমরা থিয়েটারের প্রসঙ্গটা শেষ করে আবার এখানে আসবো, স্ক্রিনটা দরকার নেই, হ্যাঁ সেটা আমি বলুন, যতদিন একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, যতদিন একটা ইন্টারভিউ দিচ্ছিলাম তাতে আমাদের চন্দন সেন ফোন করেছিলেন, সে উনি ফেসবুকে সেটা দেখেছেন,
দেখা পরে বলছে যে আপনি একটা যে কাজ করেছেন, যে কাজটা তো আর কেউ করেনি, সে কাজটা নিয়ে ওরা তো প্রশ্ন করলো না আর আপনিও তো বললেন না, পরে কোনোদিন ইন্টারভিউ কোন জায়গায় হলে থিয়েটারের লোকেরা শুনলে এটা বলবে, এটা একদম চন্দনদার কথাই বলছি, এটা মনে পড়লো। আমি না সাতখানা প্রযোজনা আমেরিকা এবং নর্থ আমেরিকায় করেছি, মানে কানাডা এবং কলম্বাস এবং নিউ জার্সি মিলিয়ে সাতটা প্রোডাকশন করেছি, সাতটা নাটক, এখানকার নাটক মানে চন্দনদা ইন্ডাস্ট্রিজ লাহিড়ির নাটক। হ্যাঁ, আমি ওদের ওখানে গিয়ে ওদের ছেলে মেয়েদের দিয়ে ধরো 1 মাসের চর্চা করে যেমন ভাবে আমি সায়কে অভিনয় করাই তেমন ভাবে করেছি আর কি। উনি বললেন যে সেই বাংলা থিয়েটারকে বাইরে বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে দেবার ক্ষেত্রে, অন্তত আমেরিকাতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে ছড়িয়ে দেবার ক্ষেত্রে আপনার একটা প্রবল ভূমিকা আছে, পরে আমরা সেইগুলো ফিডব্যাক সেখানকার দর্শকদের কাছ থেকে মানুষদের কাছ থেকে পেয়েছি, সেই কাজটার কথা আপনি একটু বলে দেবেন কোথাও। তা আমি সেই জন্য বললাম যে আমি ঠিক ঠিক কিন্তু ঠিক ঠিক বাইরে বাইরেও ডিরেকশন করেছি 7টা প্রযোজনা, এবং সেখানেও সায়কের মতো বিভিন্ন জায়গায় দল আছে যে দলে আমি ডিরেকশন করেছি একাধিকবার তাদের। আমি এখানে এই এইটা এই প্রশ্ন আমার থাকতো একটু অন্য ভাবে, আমার এখানে একটা জানার যে এই প্রসঙ্গটা তুললেন, নাটক নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে, শেষ হয়নি তো আসলে, স্ক্রিনটা তখন এসেছিল বলে আমি বলছিলাম। এখানে আমার একটা জানার, আমার এটা নিয়ে খুব কৌতূহল, যখন আপনি বাইরে গিয়ে বিদেশে গিয়ে ওদের নিয়ে হয়তো আপনি 1 মাস থাকলেন টানা বা 15 দিন 20 দিন থাকলেন, থাকলেন নাটকটা তুলে দেন, আপনি তারপরে চলে এলেন, তারা কি সেই নাটকটা নিয়মিত করছেন? নিয়মিত তো ওদের স্কোপ নেই, আরো দু না তিনটে না শো ওই আর করে। কি, মানে আপনাকে ছাড়া, আমি জানতে চাইছিলাম যে আপনি চলে আসার পরে আপনি ছাড়া করে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এইতে ওদের কি হয়ে গেল, ওরা আর বাজে থিয়েটার করতে উঠতে পারলো না, এবার থেকে ওদের সিরিয়াস থিয়েটারই করতে হবে, কারণ যে মজা সে সিরিয়াস থিয়েটার করে পাবে সে মজা সে এমনি অন্যরকম থিয়েটার করতে পাবে না, ও আর এটাকে ক্যাজুয়াল হিসেবে দেখতে পাচ্ছে না, এবার ওরা মনে করছে যে এটা এটা এইরকমই সিরিয়াস কাজ, এইভাবেই করতে হবে। এবং ওখানকার লোকেরা যেহেতু আমাদের অনেক বেশি কি বলবো ডিসিপ্লিন এবং অনেক বেশি ভালো চাকরি বাকরি করে তারা, তারা কিন্তু কাজের মর্মটা খুব ভালো বোঝে যে আমি যে অকাজ করছি না, কাজ করলে এভাবেই কাজটা করতে হবে, সেই কারণে ওরা কিন্তু পরবর্তী সময় নিজেরাও যখন কাজ করেছে ফোন করে করে জেনে নিয়েছে, তখনও সে কাজের তরিকাটা ওদের কাছে নিজেদের একটা নিজস্ব, যে গ্রুপ থিয়েটারে যেভাবে কাজ হয় অর্থাৎ অফিস ক্লাবের থিয়েটারটা নয়, গ্রুপ থিয়েটারের যে আদলটা সেই আদলে কিন্তু থিয়েটারটা স্টার্ট হয়ে গেল, সেইটা কিন্তু দীপন রায় বলে একজন নিউ জার্সির আছে, তিনি থিয়েটারের ছিলেন থিয়েটারের যাদবপুরের ছেলে, তিনি ওখানে বিজ্ঞানী, তো সেখানে গেছে দীপন রায় কিন্তু আমাকে নিয়ে গেছিলেন আমেরিকাতে, দীপন রায় বলেছিলেন যে আমি কিন্তু নর্থ আমেরিকাতে থিয়েটারের একটা গ্রুপ থিয়েটারের প্রবাহ তৈরি করতে চাই এবং সেক্ষেত্রে তোমাকে আমার দরকার। বিভাস দেও গেছিলেন ওই প্রজেক্টে কাজ করতে, অশোক দা গেছিলেন, উষা গাঙ্গুলি গেছিলেন, দেবশঙ্কর সৌমিত্র হালদার বসু গেছিলেন, গেছিলেন একবার, সৌমিত্র সৌমিত্র বসু বসু গেছিলেন। হ্যাঁ, সুতরাং আমরা অনেকে মিলে, আমি হয়তো একটু বেশি সংখ্যায় করেছিলাম, ওরা হয়তো একটা দুটো করে করেছিল, তা এরা সবাই মিলে ওইখানে একটা এমন পরিমণ্ডল আমরা সৃষ্টি করে দিয়েছি কানাডা এবং আমেরিকা জুড়ে, উত্তর আমেরিকা জুড়ে, যে সেখানে এখন যারা থিয়েটারটা করে তারা খুব সিরিয়াস থিয়েটার করে, এবং সেই সিরিয়াস থিয়েটার দলগুলো প্রায় আমাদের গ্রুপ থিয়েটারের দলের মতো সিরিয়াস, এইটা কিন্তু দীপন রায়ের জন্য নর্থ আমেরিকাতে হয়েছে, এটুকুনি বলতে পারি, এইটা কিন্তু আমরা আমাদের আমাদের থিয়েটারের লোকেরা করেছে, আমরা আমাদের এখানে বাংলা আবার আমার থিয়েটার। আরেকটা, আপনি নাটকের গল্প করছিলেন, গল্প করতে করতে বলছিলেন যে যখন বিশেষ করে চন্দনদার কথা বলছিলেন, ইন্দ্রাশিসের কথা বলছিলেন, তাদের সঙ্গে যখন ওই আলোচনা করতেন কাহিনী নিয়ে স্ক্রিপ্ট নিয়ে, ভেতরে ভেতরে আপনিও তারপর একটা অংশ হয়ে যাচ্ছেন, পার্ট হয়ে যাচ্ছেন, আপনি নাটক লেখেননি কেন? নাটক লিখিনি মানে আমার হাতে সংলাপ নেই, যার হাতে সংলাপ নেই সে নাটককার না, আমি খুব স্ট্রাকচারালি নাটক ভালো বুনে ধরতে পারবো, কিন্তু আমি তুমি ভুল সংলাপ বললে বলবে এটা বলবে না, মানে আমার ডিরেক্টর সোল, তখন বলে দেবো কোনটা বলবে, কিন্তু আগে আমার ভুল সংলাপটাও বলতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন বিশ্বজিৎ পান্ডার সঙ্গে মেঘনাদ হচ্ছে দেখা হলো রাস্তায়, প্রথম কথাগুলো কি বলবে, আজ কিভাবে শুরু করবে কথাগুলো, এটা আমার কাছে আসবে না,
এটা আসবে বিশ্বজিৎ অন্য নাটককার চন্দনদা লিখে দিল। আমার না না আমি বলবো যে ঠিক আছে বিশ্বজিৎ এই কথাটা আমায় বলতে পারে না, আগে বলো তারপর আমি বলবো, তার আগে আমি বলতে পারবো না। তার মানে আমার আচ্ছা সোলটা হচ্ছে আচ্ছা আমার নাটক আর সোল না, কিন্তু আমি ছোটখাটো যেমন অমর মিত্রের একটা সপ্তনীয়া বলে একটা গল্প থেকে নিজে নাটক লিখে গণনাট্যতে দিয়েছিলাম, ওটা গণনাট্য পেশায় নিজে একটা মণি মুখোপাধ্যায় থেকে স্বর্ণচাপা বলে একটা নাটক লিখেছিলাম, সেটা আমরা 25-30টা অভিনয় করেছি, আর আর একটা দল চন্দননগরে, সেই দলটি যুগের যাত্রী চন্দননগর, তারা সদেরে কবি করেছে বিনা সদেরে। এবার আমি এই ডামাডোলের পিরিয়ডে আমি একটা আবার একটা নিজে মৌলিক নাটক লিখেছি ছোট, এমনি আচ্ছা কোনো কাজ নেই, কিন্তু আমি বুঝতে পেরেছি যে সেটাও আমি গল্পে দেশে একটা গল্প বেরিয়েছে তার থেকে লিখেছি। আমি নিজে নিজে নাটক লেখার যে জায়গাটা, সেটা আমাকে মহিতদা বলেছিলেন যে তুমি যখন নাটক চেঞ্জ করো, বলো নাটক নিয়ে কথা বলো না আর কি, যে নাটকটা করছো সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে হবে, তখন আমি দেখি যে তুমি নিজে নাটক লিখে খুব ভালো নাটক লিখতে পারবে, কিন্তু আমি কখনোই ওই জায়গায় যাইনি। আমি চাই সবসময় আমার নাটককার থাক, আমি নির্দেশনা কাজ করবো নাটকটা কিছু আমার কিন্তু অনুবাদ করেছেন, কিছু অনুবাদ করেছেন, অনুবাদ অনুবাদ তো মানে করেছেন। আমি আমার ছেলের জন্য মহেশ দত্তানির হোয়ার দেয়ার ইজ এ উইল করে দিয়েছি, সদিচ্ছা রঙ্গদর বলে, সেটা ওরা প্রচুর শো করেছে। আর একটা ওরা হচ্ছে বোধহয় কনস্ট্যান্ট হোম ব্যাঙ্গালোরে থাকে। ব্যাঙ্গালোরে করেছে, কনস্ট্যান্ট হোম সমারসেট হোমসের উৎপল যা করেছিলেন সেই নাটকটার উপরে আমি বেশ কিছুটা কাজ করে দিয়েছি, অ্যাডাপ্টেশনের কাজ, কিন্তু সেটা উৎপল ঝার নামেই যায়, উৎপল আমার নামে যায় না, সেটা আমি করি না। ওটা আমি চন্দনদা ইন্ডাস্ট্রি সিলাইডির সঙ্গে যেভাবে কাজ করতাম সেভাবে উৎপল ঝার সঙ্গে কাজ করেছি, তেমনি অমর মিত্রের সঙ্গে একটা কাজ করেছি, সেটা হচ্ছে অমর মিত্রের যে মৌলিক নাটকটি শেষ সিংহ সেই অথবা শেষ পাহাড়, এই এই শেষ সিংহ নাম দিয়ে আমার ছেলে করে, এতে সায়নদেব করে তোমার ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে ছড়িকে, ওই স্ক্রিপ্টটাতে আমি একটু কাজ করেছি। তাতে অমর মিত্র বলেছিলেন যে আপনি এত কাজ করেছেন আপনার নামটাও দিন, আমি কোনোদিন না, এটা অমর মিত্র, আমি কোনোদিন এটা জন্মই দিতে পারতাম না, আপনি লিখেছেন বলে আমি বলেছি এই জায়গাটা এরম করলে এরম ভালো হয় এরম করলে, ওটা আমার নিজের কাজ এবং ওই কাজটা করতে আমার ভালো লাগে, ওটা আমার, আমি নাটককার নই। নাটককার হতে গেলে আগে সংলাপ চাই, কারণ সংলাপের মধ্যে নাটককার সব বলে দিতে পারে, সব বলে দিতে পারে, কিন্তু আমি স্ট্রাকচারালি নাটককে সাজাতে পারি, এই কারণে যে বহুদিন ধরে থিয়েটারটা করছি বলতে আমি স্ট্রাকচারাল। শায়কের বাইরে মেঘনাদ দা আপনি অভিনয় করেছেন তো, খুব বেশি নয় বোধ হয়, ওটা নিয়ে একটু কিছু বলবেন, শায়কের বাইরে আপনার অভিনয়? মানে জয়েন্ট প্রোডাকশন, জয়েন্ট কাজ যখন হয়েছে তখন খুব করেছি, আমি কন্যাদান দেখেছি, মনে আছে কন্যাদান আমি দেখেছি। কন্যাদান আমি শায়কের বাইরে অভিনয় করেছি, উৎপল দার আন্ডারে মিডসামার নাইট, চৈতালি রাতের স্বপ্ন চৈতালি করেছি, রাতের স্বপ্ন সেটা সরকারি প্রযোজনা ছিল, বিভাস দার আন্ডারে সরকারি প্রযোজনা বলিদানে করেছি, বিভাস দার সঙ্গে সমবেত প্রয়াসে গাদি সাহেবের কিসসা করেছি কুন্ঠিলা, আমি উৎপল দত্তের তুরুপের তাস থেকে কাশ্মীর প্রিন্সেস করেছিলেন ওটা করেছি, এইরকমই করেছি। তারপরে আমি নটদার সঙ্গে মহাভারতে করেছি শিব মুখোপাধ্যায়ের ডিরেকশনে, সবাই মিলে যখন কাজ করেছি আমি দিজেন তারপরে বিভাস দা সবাই করেছি, এবং সিরাজ দোল্লা করেছি তোমার বিভাসদার নাট্যরঙ্গের সঙ্গে, নাট্যরঙ্গের সঙ্গে শবন সেনগুপ্তের সঙ্গে সিরাজ দোল্লা করেছি, তাতে অভিনয় করেছি। এবারে গিরিশ ঘোষের ওপর গিরিশ মঞ্চ করেছিল আমাদের প্রফুল্ল, তাতে নীলকণ্ঠ সেনগুপ্তের আন্ডারে অভিনয় করেছি, আর রিসেন্টলি যেটা করলাম সেটা দেবেশ চ্যাটার্জির একটা নাটকে অভিনয় করলাম, সতীশ আহলেকার, তার মন্দিরে যাবার পথে, সেটা গোটা চারেক অভিনয় হয়েছে রিসেন্টলি করেছে। দলের বাইরে এইবার নির্দেশনা, দলের বাইরে নির্দেশনা মানে আমি আমি বিদেশের, বিদেশের যেটা বললেন বিদেশটা বাদে সাতটা আটটা বাদ দেশে দিলে, একটাই চার দুয়ার করেছিলাম গান্ধারের, বিজয়লক্ষ্মী বর্মন ওদের সঙ্গে ওখানে ডিরেকশন দিয়েছিলাম চার দুয়ারে, চার দুয়ারটা খুব অনেকগুলো শো হয়েছিল, খুব ভালো প্রযোজনা হয়েছিল চার দুয়ারে, দেবাশীষ মন্দর স্টেজ করেছিল, আর আমাদের গৌতম হালদার, বড় গৌতম হালদার মিউজিক করেছিল, আর আমি ডিরেকশন দিয়েছিলাম ওই ওই চার দুয়ার বলে নাটকটা করেছিলাম আর কি। মানে আপনি একদম মানে শায়ক এবং মেঘনাদ ভট্টাচার্য একেবারে মানে অঙ্গাঙ্গী ভাবে যেহেতু আমি সম্পৃক্ত আমি হয়ে, অ্যাকচুয়ালি আমি হচ্ছে প্রোডাক্ট অফ শায়ক,
শায়ক তো আমার প্রতি সবটা ইনভেস্ট করে গেল সারা জীবন, আমার জন্যই করলো। এবার আমি তো শায়কের প্রপার্টি, আমি যদি বাইরে কাজ করি শায়কের পারমিশন নিয়ে বাইরে কাজ করতে হবে, কারণ আমার আমি শায়ক। যেমন আমি আমি বলতে শায়ক বোঝা, শায়ক বলতে আমি বুঝি, তার মানে শায়ক তো এটা 50 বছর ধরে আমার জন্য, 50 বছর থেকে আমি 1979 সাল থেকে সেই সুযোগটা শায়ক তো আমাকে দিয়েছে, শায়ক তো আমাকে মেঘনাদ পঞ্চাশ তৈরি করেছে, তাহলে তো আমি প্রপার্টি অফ শায়ক। এত বছর ধরে, 50 বছর ধরে একটা দল, নাটকের দল টিকে আছে, এটা তো চারটিখানি কথা না। কারণ বহু ক্ষেত্রে দেখা যায় দল ভেঙে যায়, নতুন দল তৈরি হয়, বারবার আমরা দেখেছি, মানে আমাদের গ্রুপ থিয়েটারের ক্ষেত্রেই দেখেছি। তো এর এই যে এতদিন ধরে সুচারুভাবে একটি চলছে নাটকের দল, এর মূলে বিশেষ কারোর কথা আপনি বলবেন, বিশেষ কারো ভূমিকা? যদি কোনো দল ঠিকঠাক চলে তার জন্য তার নেতৃত্ব দায়ী, আর যদি ঠিকঠাক না চলে তার নেতৃত্ব দায়ী, নেতারাই দায়ী হবে। যদি ডিরেক্টর ওরিয়েন্টেড থিয়েটারে তাই হবে, ডিরেক্টরই দায়ী, তখন বলা যাবে না যে আমার ভালোটা আমি আর খারাপটা ও, এ বলা যাবে না। ও কি করে হলো, যখন আদর্শগতভাবে থিয়েটার ছিল তখন আদর্শের কথা বলে অনেক লোককে অনেক কাজ করা হয়েছে, সেটা ভালো হয়েছিল, আবার এক্সপ্লয়টেশন হয়েছে। কিন্তু যখন আদর্শ ফিকে হয়ে যাচ্ছে, আদর্শের কথা বলে লোক ধরা যাচ্ছে না, টাকা পয়সা দেবার মতো টাকা থিয়েটারের নেই, তারা কি করবে? সেই দলের ডিরেক্টরের মূল কাজ হচ্ছে নিজে যা করতে পারো না তা করতে বলবে না কাউকে, যা নিজে আচরণটা যে যে তুমি পালন করতে পারো সেটাই তুমি দল দলকে বলো। অর্থাৎ তুমি এমন কথা বলো না যেটা তুমি নিজে পালন করো না। তুমি যদি মদ খেয়ে দলে ঢোকো তাহলে তুমি সবাইকে মদ খেতে অ্যালাউ করো, তুমি ঢুকো না, জীবনে কাউকে অ্যালাউ করতে হবে না। তুমি দেরি করে যে রিহার্সালে আসো তাহলে ওনারাও আসবে, তুমি 15 মিনিট আগে আসবে। তুমি যদি অন্য মিডিয়ায় কাজ করো, সবাইকে অন্য মিডিয়ায় কাজ করতে দাও, তুমি বলতে পারবে না যে আমি কেবলমাত্র সিরিয়ালে কাজ করবো। তুমি যেটা করতে পারো তুমি সেটাই লোকে করতে বলো, যেটা তুমি পারো না সেটা তুমি বলো না। এবং তুমি কখনো দল থেকে নিজেকে আলাদা করতে যেও না, যে আমি ডিরেক্টর, শুধু আমি এসিতে যাবো, আমি প্লেনে যাব, আমি ভালো এসিতে থাকব, এটা করো না। আমি সবাইকে বলছি না, আমার আমি আমি নিজেকে বলছি, এটা কেউ কেউ যেন না মনে করে আমি অন্যকে জ্ঞান দিচ্ছি। আমি নিজেকে কি কি বলি, নিজেকে কি কি বলি, এইটা বলি যে দলের ছেলেরা যেখানে থাকে সেখানে তুমি থাকো, দলের ছেলেরা যেভাবে যায় তুমি সেখানে সেভাবে যাও, দলের ছেলেরা যত কষ্ট করে তুমিও সে কষ্টটা করো। আর তুমি যদি সবচেয়ে পাওয়ারফুল লোক, যেহেতু দলে তুমি কোশ্চেন এবল না এবং তোমার কোশ্চেন সামনে বলার মতো সাহস দলে নেই সবচেয়ে পাওয়ারফুল বলে, তুমি টাকা পয়সাটা হ্যান্ডেল করো না, তুমি টাকা পয়সা হাত দিয়ে ছুঁড়ো না, অন্য কারুর কাছে টাকা রাখো যাকে সবাই প্রশ্ন করতে পারে কি হলো রে টাকাটা, বা তুমি যাকে বলতে পারো কি হয়েছে না টাকাটা, কি হলো ওই টাকাটা, হিসেবটা একটু দলকে সবাইকে দে, এটা কি হলো, এটা বলার মতো যে লোকটা তাকে কাছে টাকাটা রাখো। তুমি টাকাটা নিও না, এই যে ওই যে 3 লাখ টাকা এলো ওটা কি করলে মেঘনাদদা, আচ্ছা ওই জায়গাটা কি, এরম যেন তোমার পেছনে না হয়। এবং দলের মধ্যে যখন তুমি ডুবে, তোমার কেউ নিজস্ব প্রিয় লোক নেই, তোমার নিজের কোনো লোক নেই, সব বাইরে। দলের মধ্যে যখন তুমি থাকবে সবাই তোমার কাছে সমান। তুমি বাসে যদি একজনের পাশে, একজনের পাশে বসে রোজ যাবে না, তুমি একদিন এখানে বসবে কালকে আরেকজনের পাশে বসবে, তুমি কারোর প্রপার্টি নও, সবার প্রপার্টি, তুমি সবাইকে সমান। তুমি পারলে বড়দের গালাগাল দাও, বড়দের কিছুই বলতে পারো না, তুমি সাহসে কুলোয় না, ছোটদের খুব গালাগাল দিচ্ছ, এরম ডিরেক্টর হলো না। তুমি যদি গালাগাল বড়দের দিতে না পারো ছোটদেরও দেবে না, নতুন যে ঢুকেছে তাকেও দিও না। তুমি যদি আপাদমস্তক বড়দের গালাগাল দিতে পারো তবেই আপাদমস্তক ছোটদের দিতে হবে, না তার আগে ছোটরা বুঝে যাবে উপরে আসবো না। এই কাজ করার জন্য ওই দাদা যদি এই এই গালাগাল খায় তাহলে আমি কোথায় যাব, এটা তার তাদের গালাগাল দিতে হবে না। অর্থাৎ কতগুলো জিনিস নিজে নিজে তৈরি করে নাও, সেই তৈরি করাটার মধ্যে যদি লজিক থাকে, জাজমেন্ট থাকে, তাহলে তোমার দল ভাঙবে না। আজকে যদি আমার দল এখনো পর্যন্ত ভাঙেনি আমি আজকে গর্ব করছি, কাল ভাঙলে আমার জন্য ভাঙবে। আমি কোথাও কন্ট্রোল করতে পারিনি, আমি কোথাও মিশতে পারিনি, আমি কোথাও বুঝতে পারিনি, আমি লিডার, তাহলে অন্যকে লিডার করো, সরে যাও তুমি। তুমি যতক্ষণ লিডার ততক্ষণ তুমি সেবক,
লিডার মানে যে ছাড়তে পারে, লিডার মানে যে সেবা করতে জানে, লিডার মানে যে তাকেই লোকে মাথায় করে রাখে। তুমি থিয়েটার সেবা করছো মেঘনাদদা, আমার সহায়ক নিয়ে দল নিয়ে আমার দল নিয়ে আর একটি প্রশ্ন, শেষ প্রশ্ন বলতে পারেন তো, সহায়কের এতগুলো প্রযোজনা, যদি একটা বেছে নিতে হয় আপনি কোনটাকে বাছবেন? মুশকিল। প্রযোজনা হিসেবে দুটো প্রযোজনা আমার খুব খেটেছিলাম এবং দুটো আমার খুব প্রিয়। তার মধ্যে একটার নাম হচ্ছে কমলাপতি আর একটার নাম হচ্ছে যদিও স্বপ্ন। যদিও স্বপ্ন আর কমলাপতি প্রযোজনাগত ভাবে আমি প্রচুর খেটেছিলাম এবং ওইটা খুব বড় মেমত প্রযোজনা। এই দুটো প্রযোজনা খুব রিমার্কেবল আমার কাছে এতগুলো কাজের মধ্যে, এটা বলতে পারি। আপনি উৎপল দত্তের সঙ্গে কাজ করেছেন, আপনি যদি বলেন কিছু তার সম্পর্কে, মানে আপনার অভিজ্ঞতা নাটকের জায়গা থেকে, আজকের দিনে কি লোকটিকে খুব মিস করেন যখন মনে হয় যে অনেকটা রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে নাটক তখন? এটা হচ্ছে যে আমি না অনেক দেরিতে নীলকণ্ঠবাবু করছিলেন, কোনো কারণে নীলকণ্ঠবাবু কুইন্সেলটা করলেন না, তার জন্য দিন সাতেক না দশেক আগে আমার কাছে খবর এলো যে তুমি এই রোলটা করো চৈতালের রাতের স্বপ্নতে। তা আমি গিয়ে জয়েন করলাম। তা যেহেতু আমি একটু কম প্রিপেয়ার ছিলাম সেহেতু আমাকে কম প্রিপেয়ার ছিলাম বলে একদিন রিহার্সাল করতে করতে তো পেছনে বসে আছেন উৎপলদা, একটা জায়গায় রোল ডিস্ট্রিবিউট করে কুইন্স তার সমস্ত শ্রমিকদের মধ্যে রোল ডিস্ট্রিবিউট করে, সেই রোল ডিস্ট্রিবিউশন বটম বা বিভিন্ন লোককে রোল দিয়েছে, বটম তোমার এটা রোল বলে একজনকে বলেছি রিহার্সালের মধ্যে যে আমার নাম কুইন্স। আমি বলেছি কুইন্স ও বাবা এটা তো আমার নাম, হ্যাঁ বটম, এই বলেছিলাম বটমকে কুইন্স বলে ফেলেছিলাম কুইন্স রিহার্সালে, কুইন্স এই বাবা এটা তো আমার নাম বটম তোমার এই রোল। ওখান থেকে পেছন থেকে উৎপাদা বলো হোল্ড, উৎপাদা পেছন থেকে হেঁটে হেঁটে আসছে, মেঘনাথ মেঘনাথ বাবু আপনি কি বলিলেন? স্যার আমার ভুল হয়ে গেছে। না না কি বললেন? তা আমি বললাম যে স্যার আমার নাম তো কুইন্স, ওর নাম বটম। আমি স্যার ভুল করে বললাম যে বটমকে কুইন্স বলে বললাম কুইন্স, তারপরে কি বললেন? বলে তারপরে বললাম যে বাবা এটা তো আমার নাম বটম, এই এই ভুলটা, এই ভুলটা প্রতিদিন হবে, হা হা কি কি দারুণ কুইন্স এটা তো আমার নাম, হা 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 বাবা এই এই এইটা এই ভুলটা প্রতিদিন করা চাই, আরে বাবা কুইন্স তো বাবা এটা তো আমার নাম। নিজেই এইটা মজা পেয়ে হাসতে হাসতে চলে গেলেন, প্রতিদিন আমি ওইটাই করতাম। আমার হয়ে গেল কি মিলালদা করছেন বটম, আমি করতাম কুইন্স, আর আমরা সমস্ত বদমাইশ ছেলেগুলো ওই চৈতালিয়া তো স্বপ্নে ছিলাম, আমি রমাপ্রসাদ মণি প্রদীপ ভট্টাচার্য পরাণ বন্দ্যোপাধ্যায় বিপ্লব কিরণ চক্রবর্তী, তা আমরা সমস্ত আমাদের সিনটা হলো যেই মধ্যে হয়ে যায়, তা আমরা রবীন্দ্র সদনের গ্রিন রুম তো পেছনে অনেক দূরে, সেখানে গিয়ে রাজ্যের গোষ্ঠীর আড্ডা চলছে আর কি, নাটক প্রায় দেখিই না এরকম পাশাপাশি থাকারই নেই, হ্যাঁ আমাদের হুল্লোড়ই বেশি। এরাম করতে করতে একদিন মৃণালদা স্ট্রোক করে, সেই দিন বিকেল বেলা চৈতালির স্বপ্ন আছে রবীন্দ্র সদন এবং সেটা হাউসফুল। এইবারে আমার কাছে ল্যান্ডলাইনে ফোন এলো 11টার সময়, সুভাতি ফোন করে বললো তুই এখনই চান করে খেয়ে রবীন্দ্র সদনে চলে আয়, তোকে আজকের বটম করতে হবে। হ্যাঁ কি বলছেন, বটম করে করতে হবে মানে কি? না মৃণালের স্ট্রোক করেছে, উৎপল নিউ থিয়েটার শুটিং করছে, ওখানে আমরা গেছিলাম লোক পাঠিয়েছিলাম বলেছিলাম আজকে শোটা ক্যান্সেল করতে, তা উৎপল কোনো কথা বলেনি, উৎপল বলেছে মেঘনাথ, উৎপল মেঘনাথ বলে দিয়েছে তোমাকে এটা করতে হবে। আমি একটার সময় 12:30 একটার সময় রবীন্দ্র সদনে গেছি, রবীন্দ্র সদনে আমাকে একটা ফ্লাক্সি করে একটা কফি দিয়ে আর স্ক্রিপ্টটা দিয়ে লেডিস গ্রিন রুমে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে পর পর।
আমি ওটা ব্ল্যাঙ্ক ভার্স অধিকাংশ সময়, আর অর্ধেক নাটক দেখিনি, আর দেরি করে এই প্রোডাকশনে ঢুকেছি আমি, তারপরে আমার কিছুই জানা নেই প্রায়। তারপরে আমি ওইটা একটা থেকে চারটে পর্যন্ত ধারা মুখস্থ করলাম, বাটাম মুখস্থ করে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সবাই আমাকে বলছে যে তুই আমারটা আগে বুঝে নে, তুই কোথায় দাঁড়াবি, আমি কোথায় দাঁড়াবো, দাঁড়াও আমি আগে ড্রেস করি, ড্রেস না করে আমি কোনো কথা বলবো না। তা আমি চলে গেলাম ড্রেস করতে, ড্রেস করতে গিয়ে সে মিনালদার সে জামা কাপড় গুলো আমায় পড়াচ্ছে, সে পচা মুষের গন্ধ, সে মানে জামা কাপড়ে সে কি দুর্গন্ধ। তা সেগুলো আমাকে বেদে বুধে পড়ানো হলো, সে মিনালদার পোশাকটা তারপর মেকআপ টেকআপ করা হলো, করে না কিম্বুত কিমা একটা সাজানো হলো, ঠিক আছে। এইবারে সবাই আমাকে হাত ধরে টেনে বললো দল, আমি এখানে দাঁড়িয়েছি, তুই এখানে দাঁড়িয়েছিস, তুই এটা বললি, বলে বলে পরিরানি এলো, পরিরানি বললো আমি এখানে শুয়ে আছি, তুমি এখানে, সবাই সব বুঝিয়ে যাচ্ছে আমাকে যে কোন দিক দিয়ে কি হবে না হবে। আমি কেবলমাত্র আমার সঙ্গে বাটামের যে সিন গুলো আছে সেগুলো কাউকে বোঝাতে পারো না, সেটা আমি রোজ দেখি, আর যেখানে আমি দেখি না বাটাম ঢোকে সেসব জায়গায় কি কি হবে সবাই আমাকে বোঝাতে গেল। যাকে বাঘ তো তোমার শুটিং করছে, যা পারবো করবো, আর ওই বাড়ি চলে যাবো, আর জীবনে কোনোদিন আমি রবীন্দ্রসদনের মুখ হবো না, আমার চরিত্রের স্বপ্ন দরকার নেই, ঠিক আছে, আজকে থেকে কোনো রকম করবো। ও বাবা, যখন সবাই বুঝানোর পরেও আমি একটু বিড়বিড় বিড়বিড় করছি, এদিক ওদিক জায়গা টাকা বোঝাচ্ছি, বুঝছি নিজে নিজে বুঝছি, দেখা যাবে দেখি ওই মনু দত্ত কতগুলো জঙ্গল এনে ডান দিকে রবীন্দ্রসদনের রাইট সাইডে রাখতো আর কি, সে জঙ্গলটা ঢুকতো আর কি, সেই জঙ্গলের পেছনে চেয়ার পেতে বাঘ বসে আছে। আরে সর্বনাশ, চলে এসছে 5:30টার সময়, 6:30টায় সব 5:30টার মধ্যে এসে গ্রিন রুমে ঢোকে নি, যাতে ভয়টা পেয়ে যাই, তার জন্য জঙ্গলের মধ্যে বসে আছে, চোখ দুটো বাঘের মতো ওখান থেকে দেখতে পেলাম, আর সর্বনাশ হয়েছে, যাকে যেখানে ভা ভয় পেলাম তাই। তা কি বলবো তোমাদের আশীর্বাদে, উৎপলদার আশীর্বাদে, আমার একটা ভুল হলো না, একটা জায়গা ভুল হলো না, আমি না সব বলতে পারলাম এবং ঠিকঠাক বলতে পারলাম, এবং সবচেয়ে বড় কথা আমি রোজ যা লাফটার মৃণালদা পেত আমি সেই রকমই লাফটার পাচ্ছি, সেরকমই লাফটার, লোকে ফেটে যাচ্ছে শুনে মৃণালদা, আমি ভাবতেই পাচ্ছি না এটা হয়। আসলে নাটকের গুণ ওটা, ওটা ও অ্যাক্টরের যেমন গুণ, ডিজাইনের গুণ, ডিরেক্টরের প্লেসমেন্টের গুণ, সেটার জন্য আমিও পেয়ে যাচ্ছি সেরকম। তা লাস্টে ওই যে আমি মরিলাম 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 বলে একটা সিন আছে লাস্টে, সেটা করলে মানে কিছুক্ষণের মধ্যে মানে লোককে কথা বলার অবস্থা না, দর্শক ফেটে গড়িয়ে যাচ্ছে, ওই মরিলাম 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 বললো, শেষ দৃশ্যটা হয়ে গেল আমার, হয়ে যেখান দিয়ে বেরিয়ে যাবার কথা আমি সেখান দিয়ে না বেরিয়ে ডান দিক দিয়ে, যেদিকে বেরোবার কথা কিন্তু বাঘের দিক দিয়ে, তা বাঘ যেখানে বসে আছে ওইখানে দেখে আমি ভাবলাম যে আমি লাস্ট উইন্স দিয়ে বেরিয়ে যাবো। ওই একটা জিনিস আমি আমি ভুল করি, মানে কেউ বুঝতেও পারবে না, আমি লাস্ট উইংস দিয়ে বেরোবো, যেখান দিয়ে আমার বেরোবার কথা বেরোবো না, ভাগ আছে, আমি লাস্ট উইংস দিয়ে বেরিয়ে বেরোতে যাবো, কি সেখানে পাজামা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে উৎপলদা, ঠিক সেই উইংসটায় বুঝতে পেরেছে কোথা দিয়ে পালাবে, ওই উইংস এসে দাঁড়িয়ে, উইংস এ গিয়ে আমি আটকে গেছি, মাথা নিচু করেছি, উৎপলদা আমাকে বুকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, আমার এখনো মনে আছে ওটা আমার অস্কার, তো থিয়েটারের অস্কার পেয়েছি, ওই অস্কারটা আমার মনে থাকবে সারা জীবন। উনি আমাকে বললেন, অসাধারণ বললে কম বলা হয়, বলে পিঠে একটা চামড়া মারলেন, অসাধারণ বললে কম বলা হয়, বলে একটা পিঠে চামড়া মারলেন, অসাধারণ বললে কম বলা হয়, এটা হচ্ছে আমার আমার অস্কার। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেল। তা আমি ওখান থেকে গিয়ে মেকআপ মেকআপ তুলে চলে গেলাম, তারপরে আমার প্রচুর শো করতে হয়েছে, যতদিন না মৃণালদা আবার ভালো হয় করতে হয়েছে আমাকে। একটু আগে মেঘনাদা বলছিলেন যে অস্কার পেয়ে গেছেন, সর্বোচ্চ পুরস্কার উৎপল দত্তের, যে অসাধারণ বললে কম বলা হয়, তো আমরা আমরা এমনি আনুষ্ঠানিক ভাবে কিছু পুরস্কার যেগুলো পেয়েছেন আমি একটু দেখিয়ে নি স্ক্রিনে, আমরা এটা নিয়ে ডিটেলে বলছি না, আমাদের সময় কমে এসছে, আর তার আগে তখন দেখো কয়েকটা যে কয়েকটা সিনেমাতে অভিনয় করেছেন আমরা তার একটা তালিকা এখানে তুলে ধরেছি, এর আগে তাছাড়া কিছু সিরিয়ালেও করেছেন, আমরা বিষ্ণু বসু স্মারক বক্তৃতা দিচ্ছেন তার একটি ছবি, আপাতত আমাদের স্ক্রিনের কাজ শেষ, আমরা এবার চলে আসি
অনুষ্ঠান একদম শেষের দিকে এসে গেছি। মেঘনাদ দা, এই যে লকডাউন, করোনা, কবে নাটক টাটক হবে আমরা জানি না, এরপরে এই যারা যারা খুব স্কিল্ড লোকজন নাটকের দলের, যারা আড়ালে থেকে কাজ করেন, যেমন যারা আলো করতেন বা মঞ্চ করতেন আরো যা যা করতেন, তাদের এখন অবস্থা কেমন? তারা তো, তাদের তো পেশার বদল ঘটে যাচ্ছে, খুব খুবই দুর্বিষহ অবস্থা। কৌতব্য না, একটা ইন্ডাস্ট্রি সিরিয়ালে কাজকর্ম কে করবে, কি হবে, আমার কি হবে, ওইখানে নিয়ে মানুষের পাতার পর পাতা লেখা হচ্ছে, তাদের সমস্যা, তারা এই পাবে, তারা ওই পাবে, তাদের সমস্ত হচ্ছে। আর আমাদের যে থিয়েটারে এতগুলো টেকনিশিয়ান, আর যে সমস্ত ছেলেরা মেয়েরা এখন থিয়েটার নির্ভর, যারা থিয়েটারের পবিত্র অন্ন গ্রহণ করেন, রেগুলার যারা প্রফেশনালি কাজ করেন, তাদের কাজ বন্ধ, তাদের কথা কেউ ভাবছে না, মানে একটা সরকারও ভাবছে না, কেন্দ্রীয় রাজ্য সরকার কেউ ভাবছেন না, একটা কাগজে একটা লাইন লেখা হয় না তাদের সম্পর্কে, যে এই ছেলে মেয়েগুলো কি করবে। এই ছেলে মেয়েগুলো যেহেতু লড়াই লড়াকু ছেলে মেয়ে, সুতরাং তাদের খিদেও পায় না, তাদের সমস্যা নেই, তারা এবারে এই বিপদের মধ্যে অন্যকে কি করে খাবার পৌঁছে দেবে, সেটা না করলে তাদের তাদের উপর রাগ হবে যে তোমরা তো সামাজিক দায়িত্বই পালন করো না, কিন্তু তাদের কি করে চলবে। তাহলে কেউ মাছ নিয়ে বসেছে লাইট চালাতো, কেউ সবজি নিয়ে বসেছে। প্রসেনিয়াম থিয়েটার যতক্ষণ না খুলছে, যতক্ষণ না প্রসেনিয়াম থিয়েটারে লোক যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত থিয়েটারে তো টাকা পয়সার লেনদেন হচ্ছে না। প্রসেনিয়াম থিয়েটার হলে টিকিট বিক্রি হবে, প্রসেনিয়াম থিয়েটার হলে ফেস্টিভ্যাল হবে, সেখানে কলসো পাবে, লোক যাবে, সেখানে টিকিট বিক্রি হবে, সেখান থেকে টাকা পাবে, তবে সেগুলো আমাদের এই সমস্ত টেকনিশিয়ানদের, আমাদের থিয়েটারের কর্মীদের তো দেয়া যাবে। তা সেই জায়গাটা নিয়ে তো কেউ ভাবছে না, এখন সকলে মনে করছে যে এইটা নতুন নতুন একটা ঘরের মধ্যে ইন্টিমেট করে ফেলতে হবে, কেউ কেউ বলছে আমরা ওপেন থিয়েটার করব, অমুক, তা সেগুলো তো এই লোকগুলোকে বাদ দিই। আমি চারটে লোককে নিয়ে একটা থিয়েটার করলাম, আর তাতে আমার জানাশোনা 20টা লোক ঘরের মধ্যে বসে রইলো, তাতে থিয়েটারের এই মানুষগুলোর কি হবে? এই যে কাউন্টারে টিকিট বিক্রি করে, এই লোকটা কি হবে? এই লোকটা চিরকালই ডোল নিয়ে থাকবে যে কবে দলের থিয়েটারের লোকেরা আমাকে কিছু টাকা দেবে। কেন? তারা তো কাজ করে টাকাটা পেতে চাইছেন, তারা তো লাইটটা করে টাকাটা পেতে চাইছেন, তারা তো সেটটা লাগিয়ে টাকাটা পেতে চাইছেন, তারা মেকআপটা করে তো টাকাটা পেতে চাইছেন, তারা তো ডোল চাইছেন না। এবারে সেই সমস্যা থেকে কি করে মুক্ত হবো, আমি কি করে জানবো? যে মুহূর্তে খুলবে সেই মুহূর্তে এমন কিছু থিয়েটার করা শুরু করতে হবে যেখানে মানুষকে ঘর থেকে টেনে বার করে নিয়ে আসা যায়। যেমন ধরো মেপিস্টো, মেপিস্টো যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই মেপিস্টো যেই মুহূর্তে এই সরকারি হল খুলে দেবে বা একাডেমি খুলবে, আমি তোমায় লিখে দিচ্ছি, যেই মুহূর্তে ওরা 3 থেকে 4খানা শো করবে, 4খানা শো হাউসফুল, তাই লোক আসবে, তখন তুমি দেখবে লোক আসবে। কিন্তু তুমি যখন একক ভাবে কিছু করতে যাবে, বলবে না এখন না একাডেমিতে ঢুকছি না। অর্থাৎ মানুষকে টেনে বার করে আনার জন্য এখন একটু নিয়ম পাল্টাতে হবে। এখন কিন্তু একক উদ্যোগের চেয়ে সমষ্টিগত উদ্যোগ দরকার, 4-5টা দল মিলে একটা প্রোডাকশন করা, সেখানে কিছু কিছু ভালো স্টার আর্টিস্ট রাখা, যাদের নামে বিক্রি হয় তাদের রাখা, এবং 4-5 জনের যাতে খরচাটা কম হয়, এবং সবাই মিলে এরম করে না মানুষকে ভালো ভালো জিনিস দিয়ে দর্শককে আকর্ষণ করে নিয়ে আসতে হবে, কারণ চালু করতে হবে এটাকে যে কোনো অবস্থাতে। তবে থিয়েটার তো সবসময় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, নিজেরা নাকে অপরকে খাইয়ে এসছে, তা থিয়েটারের ছেলেদের সেই হক আছে। আমি জানি যে এই মুহূর্তে এটা চালু হবে, একাডেমি যখন আবার আবার কিন্তু কাজ চালু হয়ে যাবে, সে কোত্থেকে তারা টাকা আনবে সে তো তারাই জানে। যে টাকা পাবে, 15,000 টাকা বিক্রি হবে, খরচা করবে 55,000 টাকা, 40,000 টাকা ঘর থেকে দেবে, এবার সেই 40,000 টাকা ঘর থেকে দিয়ে কি করে করবে তারাই জানে। এই চিরকাল থিয়েটারের লোকেরা করে এসছে, আমি বিশ্বাস করি তারাই করবে, এবং থিয়েটার চালু হলে আবার আমাদের টেকনিশিয়ানদের টাকা পয়সা পাবে। এইটুকুনি বলা ছাড়া কি বলতে পারি। ঠিক মেঘনাদ, আজকে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, প্রশ্ন সেইভাবে নেই, আমি একটি কমেন্ট তুললাম, আমার মনে হলো এটা তোলা দরকার। অনিন্দিতা গাঙ্গুলি লিখছেন, 20 বছর পর দেখছি নাটক ও নাটকের গল্প ভুলে দেখছি শুধু, আমি তপেন্দু গঙ্গোপাধ্যায়ের মেয়ে, এভাবে দেখে খুব আনন্দ হচ্ছে।
বাবা মা নেই, আপনাকে দেখে বাবার কথা মনে পড়ছে, বোধহয় আপনার বিশেষ পরিচিত। তপেন্দু, তপেন ছিল আমরা দুই ভাই, আমি আর তপেন্দু, আমরা দুজন অজিতেশ দার কাছে গিয়ে পৌঁছতাম। অজিতেশ দাকে আমরা ভাবতাম আমাদের বাবা। সুতরাং তপেন্দু আর আমি, আমরা দুই ভাই, দুই ভাই এই কারণে যে আমরা দুজনে পাশাপাশি মাটিতে বসতাম, আর খাটের ওপর বসে থাকতে গেঞ্জি পরে আর লুঙ্গি পরে অজিতেশ দা, দিনের পর দিন কথা। সুতরাং তপেন্দু আমার খুব আদরের, খুব তো প্রিয় তপেন্দুর মানুষ। কথা মনে পড়ছে, অনিন্দিতা একজন মান্য লেখক, চমৎকার গল্প লেখেন, উপন্যাস লেখেন। তো যাই হোক, আমরা মেঘনাদদা, আমাদের সময় আর নেই, খুব ভালো লাগলো, এবং নাটকের সম্পর্কে আজকে নাটকের গল্প শোনার কথা ছিল আপনার কাছ থেকে। মাঝে মাঝে দুই একবার যান্ত্রিক বিভ্রাট হলো ঠিকই, তবু চমৎকার কাটলো। আবার কখনো হয়তো আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকের মধ্যে থাকবেন। আপনাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। শুভরাত্রি। থ্যাংক ইউ।